সারাদিন ভরপুর বিনোদন পেতে লগ ইন করুন তাই ঝাকাস ডট টিভি। আর একটি মজার ব্যাপার হচ্ছে এই ঝাকাস ডট টিভির সাবস্ক্রিপশন এবং রেজিস্ট্রেশন একেবারেই কোনো চার্জ নেই, সুতরাং দুর্দান্ত মনে দারুণভাবে কন্টেন্ট দেখতে থাকুন, লগ ইন করুন এখনই, লাইভটাকে বানিয়ে ফেলুন পুরোপুরি ঝাকাস। আজ আমি ভীষণ রকম মানে ফিল মানে কাম কুল এবং আমি নিজেও আসলে আড্ডার সঙ্গী হতে পেরে ভাল লাগছে, কারণ সামনে সময়টা ভালো যাবে, কারণ মানুষটা ভীষণ ভীষণ প্রিয় আমার, আমাদের তানজিদ তুহিন, তুহিন ভাই, আমাদের প্রাণে তুহিন ভাই। আমি যতবার যত সেশনে এই মানুষটার সাথে কথা বলেছি ঋদ্ধ হয়েছি। আমি মনে করি যে আমাদের সেশনে যারা শুনবেন দেখেছেন এর আগে, প্রত্যেকটা সেশনই ছিল তার কথাবার্তা, তার দর্শন, তার চিন্তা চেতনার জায়গাটা, চেতনার খাতগুলো একেবারে ভিন্ন, অনেক কিছু শেখায়। আমি আজকে আমার সেই প্রাণের মানুষটি দ্য রকস্টার তুহিন ভাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে। কেমন আছেন? খুবই ভালো আছি তানভি, আর আপনার সঙ্গে এসে কথা বলতে পারলে তো খুবই আনন্দের একটা বিষয় হয়। সো নাইস অফ ইউ তুহিন ভাই। আজকে আমি একটু ভেবেছি একটু বিভিন্ন বিষয় নিয়ে আপনার অনুষঙ্গ টানবো। প্রথমত ধরেন আপনি মোটামুটি দুই রকম টার্ম পেয়েছেন অডিও ইন্ডাস্ট্রির, কিন্তু আমি একটু শুরুর দিকে যদি ফিরি, আপনার লিসেনিং সময় অডিও ক্যাসেট, অডিও সিডি, এরপরে যে বায়বীয় জগৎ, ইনার ফিলিংগুলো তো আমরা দর্শক হিসাবে শ্রোতা হিসাবে একরকম জানি, একজন রকস্টারের মনে কি বর্তায় এই এই বিবর্তনগুলো? আসলে রকস্টার খুব একটা ভারী শব্দ। আমরা আসলে বাংলাদেশের মতো একটা জায়গা যারা গান গাচ্ছি বা সবাই আমরা বিনোদন সঙ্গে যেত, আমরা সবাই এন্টারটেইনার। আচ্ছা, থ্যাংক ইউ। আর আসলে সময় পরিবর্তনের সঙ্গে টেকনোলজি পাল্টাবে। হ্যাঁ, তা আমাদের এখানে যত যন্ত্রাংশ দেখতেছি, আধুনিক যত যন্ত্রপাতি নিয়ে আমরা বসছি, তাই সেই জিনিসটা হয়তো 20 বছর আগেও ছিল না, 15 বছর আগে, 20 বছর আগে ছিল না। তাই টেকনোলজি বিজ্ঞানকে আমাদের সবসময় স্বাগত জানাতেই হবে, কারণ এই জিনিসটা আরও আমাদেরকে লাইফস্টাইলটাকে আরও পিউরিফাইড করে ফেলছে, আরও শক্তিশালী করে ফেলছে এবং প্রগাঢ় করে ফেলছে। তা সেই হিসেবে আমরা যখন প্রথমে গান করতে যাই তখন আমরা ফিতার যুগে ছিলাম, ক্যাসেট ফিতার যুগে। ফিতা, কারেক্ট, ক্যাসেট ফিতার যুগে। তার আগে এলপিটা আমি পাইনি, কিন্তু এলপির কিছু স্যাম্পল ট্যাম্পল দেখেছি, তো এই যে কলের গান টলের গান ওগুলো জাদুঘরে চলে গেছিলো তখন। তারপর ক্যাসেটের পরে আসলো আমাদের সিডি, আমরা ক্যাসেট আর সিডি ট্রানজেকশনটা দেখেছি। হ্যাঁ, যেভাবে আমরা ঝর্ণা কলম আর ইকোনো বলপেন, হ্যাঁ, বলপেনের একটা ট্রানজেকশন দেখেছি, যেভাবে বাংলাদেশে আমরা পিঠাপুলি থেকে আমরা ফাস্টফুডের একটা ট্রানজেকশন দেখেছি, হ্যাঁ, যেভাবে একটা শহর আধুনিক হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব বদলে যেমন পাল্টে যায়, সেই ট্রানজেকশনের মতো দেখেছি, ঠিক সেইভাবে আমরা ক্যাসেটটাকে টেকনোলজির মধ্যে থেকে আমরা সিডিতে দেখেছি। পরবর্তীতে সিডিটাও বিলুপ্ত হয়ে যাওয়ার সময় চলে এসছে এবং হয়ে গেছে, মেমোরি কার্ডে চলে আসছে। আসলে আমাদের শিল্পীদের দিন শেষে সাউন্ডটাই হচ্ছে আমাদের মেইন, আমরা কতটা পিউরিফাইডলি আমাদের যে প্রোডাক্টগুলি আমরা ওগুলো বের করতে পারছি এবং এটা কত শাইনি হচ্ছে এবং কত স্ট্রং হচ্ছে এবং একটা মানুষ কত শক্তিশালীভাবে সেই শাইনিনেস সহ সাউন্ডটা পাচ্ছে। কিন্তু এরকমভাবে কি বলা যায় না বা বলতে পারি না যে বন্ধুকে দেবার, প্রেমিকাকে দেবার যে একটা বিষয়বস্তু ছিল, একটা সিডি, একটা ক্যাসেট আমি ওর বার্থডেতে গিফট করব। এই যে আমি জানি যে এই বিবর্তনের উপরে আমাদের কারোরই হাত নাই, এটাও চলবেই, কিন্তু ওই বিষয়টাকে মিস করেন কিনা বা মিস হয় কিনা, সমাজটা আসলে ওই জায়গা থেকে সরে এসেছে, সরতে হয়েছে। এটা তো মজার জিনিস যে হ্যাঁ, গিফট আইটেম হিসেবে যে ক্যাসেট বা সিডির যে একটা শক্তিশালী ভাবমূর্তি যাতে, ওটা আসলে আমরা হারিয়ে ফেলেছি, সত্যি কথা। তা সেই জন্য আমরা হয়তো যারা মিউজিশিয়ানরা হয়তো সব কিছু ইউটিউবেই দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, তারপরেও আমাদের জেনারেশনের বা আমাদের সময়কার মানুষের মনে ছোট্ট একটা স্বপ্ন থাকে যে যাই হোক একটা সিডি অন্তপক্ষে বের করবই। কেন ওইটা একটা আমরা ছোটোকাল থেকে যেমন মাইকেল জ্যাকসন বা বিভিন্ন পিঙ্ক ফ্লয়েড, যেমন ওদের যেমন দামি দামি সিডিগুলো আমরা দেখতাম, তো ওগুলাকে একটা ডকুমেন্ট হিসেবে, একটা মানে আর্ট ওয়ার্ক হিসেবে আমরা এটাকে প্রেজেন্ট করতাম। আমার কাছে আছে, আমার কাছে আছে। তা এখন আমার কাছে আছে বললে আমাকে মেমোরি কার্ড খুঁজে সেটাকে দেখাতে হচ্ছে বা ইয়ে হচ্ছে, কিন্তু আসলে এই সত্যি কথা তারিক ভাই, এটা খুব সুন্দর একটা কথা আমি আপনার কাছ থেকে এখন আবার রিকল করলাম বা শুনলাম, যে আসলে গিফট আইটেম হিসেবে জিনিসটা। হ্যাঁ, মানে আমি যদি ভাবি যে আমি অনেককে গিফট করেছি, মানে শুধু প্রেমিকা না, অনেক বন্ধু, অনেক বড় ভাই, অনেক ওকেশনে আসলে এই বিষয়টা মিসিং। তুমি একটু প্রসঙ্গ পাল্টাই,
আপনার ক্যারিয়ার গ্রাফ যদি আমরা ভাবি, আমরা দেখি বা দর্শক আপনাকে যারা ভালোবাসেন তারা একটা বিষয় খুব নির্ধারিত হয়ে গেছে যে এই মানুষটা আর যাই হোক খুব সস্তা কথার গান কোনো দিন গাইবে না, এই মানুষটার একটা রুচিবোধের একটা মাপকাঠি রয়েছে। ধরেন প্রথম জীবনে তো এগুলো বোঝা যায় না, আপনার এই রুচি গঠনটাই কে সহযোগিতা করেছিল? আপনি তুমি আমির ভেতরে কখনো প্রেমময় বিষয়গুলো খুব সস্তাভাবে আনেননি শুরু থেকেই, এটা কি আরোপিত ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত? এটা হয়তো সময়ের সঙ্গে চলে আসছে। মানে এই রুচিবোধটার প্রথম যেই খুঁটিটা পুঁতে দিয়েছে সেটা হচ্ছে আমার মা। তা আগের অনুষ্ঠানেও বলেছিলাম আমার মাই সব। তা আমার মা আমাকে সেভাবে একটা শহরের সবচেয়ে ভালো স্কুলটায় পড়ানোর চেষ্টা করেছেন, সবচেয়ে ভালো কলেজে পড়ার ইনসিস্ট করেছেন, তিনি ভালো ভালো জায়গায় আমাকে বিচরণ করানোর সুযোগ করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমি অনেক রুচিবান শক্তিশালী অনেক ওস্তাদজির কাছে আমি শিখেছি, শক্তিশালী মানুষগুলোর সাথে, তা যাদের শিক্ষাটা আমার জীবনের জন্য খুব জরুরি ছিল। তো বোধের জায়গা থেকে আসলে অভিরুচি বলে একটা কথা আছে, হ্যাঁ, এই অভিরুচিটা তৈরি করে দিবে পরিবার, এই অভিরুচিটা তৈরি করে দিবে আমার শিক্ষকরা, আমার আশেপাশে যে গার্জিয়ানরা আছে, সেই সঙ্গে আস্তে আস্তে আমার যে বন্ধুমহল, সেই বন্ধুমহলের মাধ্যমে সেই অভিরুচির জায়গাটা তৈরি হবে। আর পরবর্তীতে আমার এই জায়গাটা শক্তিশালী হয়েছে কারণ আমি বুয়েটে আর্কিটেকচারে পড়ার সুযোগ পেয়েছি। তাই এই সাবজেক্টটা আমার জীবনের জন্য খুবই একটা টার্নিং পয়েন্ট, কারণ একটা মানুষকে তার আবাসের স্থল বা তার কর্মময় জায়গা, কেন পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো আর্কিটেকচারের তলেই থাকে। আসলে কিছু মানুষ হয়তো রাস্তায় ফুটপাথে ঘুমায়, তারপরেও সে নকশা করা একটা ডিজাইন করা ফুটপাথে ঘুমাচ্ছে বা একটা কোটি টাকার বাড়িতে ঘুমাচ্ছে। তা আর্কিটেকচারে আসার ফলে আমার ওই মনুষ্যত্ববোধ থেকে আমার ভালো লাগাটা, ভালোর যে সংজ্ঞা, আসলে ভালোর কিন্তু অনেক ব্যাপ্তি আছে। তা এটাকে কতটুকু ধারণ করা যাবে, কতটুকু নেওয়া যায় এবং কতটুকু প্রকাশ করা যায় সেটার মধ্যে দিয়ে। সেক্ষেত্রে তুমি ভাই, আমরা সাধারণত বলি যে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট একটু কাঠখোট্টা হয়, ইট কংক্রিটের ভেতর দিয়ে যায়, তাদের ভেতরে সুর কম থাকে, খুব অসুরের ভেতর দিয়েই চলাচল করতে হয়, জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আপনার জীবনটা তো একেবারে ভিন্নতর, দুটো পেশা দুটো জায়গা একটু নিবিড়ভাবেই ভালোবাসেন তো নিশ্চয়ই? হ্যাঁ, কারণ দুটোই সৃষ্টিশীল জায়গা, দুটোই একটা খালি একটা সাদা কাগজের উপর থেকে শুরু হয়, তারপরে একটা সময় হয়তো এই ফর্মটা চলে আসে। আর আর্কিটেকচারের মধ্যে একটু রসবোধ আছে, ভালো লাগা আছে, কারণ এখানে অঙ্ক একটু তুলনামূলক একটু কম, ইঞ্জিনিয়াররা হয়তো একটু ইলেকট্রিক্যাল দিকে আসলে একটু বেশি, হ্যাঁ, সিভিল ইলেকট্রিক্যাল ওনারা হয়তো একটু ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি বা ওরা একটু বলতে গেলে তুলনামূলকভাবে, কিন্তু আর্কিটেকচার হচ্ছে কি মাদার অফ অল আর্টস বলে এটার মধ্যে। আমরা আমাদের সাবজেক্টের মধ্যে মিউজিক থেকে শুরু করে সোশিওলজি, তারপর ডিজাইনিং, তারপর মার্কেটিং, অ্যাকাউন্টিং, সব সাবজেক্টই আমরা পড়ি। এ শহরের সবচেয়ে নান্দনিক আর্কিটেকচারাল মানে ফাউন্ডেশন কোনটা আপনার? আমাদের বিদ্যাগতভাবে বা ম্যাসিভ স্কেলে যেটা, সেটা হচ্ছে সংসদ ভবন। আমাদের খুবই একটা প্রাইডনেসের একটা জায়গা, প্রাউড আমরা এটা নিয়ে। লুয়াই খান সাহেব এটা ডিজাইন করেছেন, আর্কিটেক্ট, কারণ এটা একটা ম্যাসিভ স্পেস, কারণ আর্কিটেকচার একটা মানুষকে কন্ট্রোল করবে। হ্যাঁ, একটা হোটেল বা একটা স্পেস আপনাকে মানসিকতা কন্ট্রোল করবে। হ্যাঁ, আপনি খাবারটা খেয়ে আপনি টেবিলের উপরে হাড্ডিটা ফেলবেন নাকি একটা বোন প্লেটে ফেলবেন, সেটা আপনার ওই স্পেসটাকে আপনাকে ডিফাইন করবে। নিশ্চয়ই ওয়েটে ওয়েস্টিন বা যে কোনো একটা নামি দামি হোটেলে গেলে এখানে একটা ইয়া থাকবে। তো এই আয়োজনগুলো আর্কিটেকচারের মাধ্যমেই আসবে। আর আপনি যে বললেন যে আমার গানের যে এই রুচিবোধটা যেটুকু আল্লাহ আমাকে দিয়েছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ আমার ব্যান্ডের মেম্বারদের কাছে, শিরোনামহীন ব্যান্ডের, এমনি পরে আভাস ব্যান্ডের, আর সে সঙ্গে আমার গানের পরিক্রমায় যে মানুষগুলোর সিনিয়র গায়কদেরকে আমি সান্নিধ্যে পেয়েছি। কেননা এই রুচিবোধটা বাচ্চু ভাইয়ের মধ্যেও ছিল, হ্যাঁ, এই রুচিবোধটা জেন্স ভাইয়ের মধ্যে আছে। তা আমি যে মানুষগুলোকে ফলো করতাম তারা যেন সেই রুচিবোধের হয় সেটা খুঁজে আমি ফলো করতাম। আসলে কে কী কীভাবে ফলো করবে সে তার চাওয়ার উপরে সেই মানুষগুলোকেই সে খুঁজে নেবে, খুঁজে নিয়ে সেটার মধ্যে দিয়ে তার জীবন। তুমি ভাই, আমরা খুব দারুণভাবে লক্ষ্য করেছি যারা খুব কনসার্ট লাভার বা রক লাভার, আপনার ভোকাল থ্রোয়িং, আপনার অন স্টেজ মাইক্রোফোন হাতে নেওয়ার প্যাটার্নটা আলাদা। এইটা আসলে কীভাবে, এটা অনেক কৌতূহলী দর্শকও আসলে জানতে চায়, এটা কি আপনি ইচ্ছা করে আপনার নিজস্ব স্টাইল তৈরি করেছেন, আপনার গায়কী স্টাইল, পারফরমেন্স স্টাইল,
মাইক্রোফোন ধরার স্টাইলটা আসলে আমি আমাদের অনেককে মুগ্ধ করে, একটু একটু অন্যরকম। আচ্ছা, এটা মানে ঘটনাক্রমেই হয়ে গেছে হয়তো। আর আমি একটু হচ্ছে কি, যেহেতু আমি ক্লাসিক্যাল বেস থেকে এসেছি, তারপরে যখন ব্যান্ডে আসছি তখন এই সাউন্ডটার এত বেশি নয়েজি, তো আমি একটু পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করি সবসময় মিউজিকের দিকে। কেননা মিউজিকে হচ্ছে কি, আপনার টিউনটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ভোকালকে গাওয়ার জন্যে। তার টিউনটা যেন 100% বা 98% যেন ঠিক থাকে সেটার জন্যে। তো অনেক সময় ওই যান্ত্রিক শব্দের যেই শক্তিটা, সেটার মনিটরে অনেক সময় না পেলে তখন কানের মাধ্যমে ওই হাত দিয়ে আমি হয়তো আমি আমার থ্রোয়িংটাকে পিউরিফাইড করার চেষ্টা করি, যে আমি যেই থ্রোয়িংটা করছি ওটা টিউনে আছে কিনা। আচ্ছা, তো ওই হতে হতে আস্তে আস্তে বাম হাতটা আমার হয়তো কানের সাথে বা মাইকের সাথে একটা বন্ধুত্ব সখ্যতা করে তারা একসঙ্গে ঠিক করে ফেলছে যে তারা আমার আশেপাশেই থাকবে। একদমই। আপনি পরপর দুটি ব্যান্ডের নাম বললেন যেটা আপনার ক্যারিয়ারের সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত, এবং সেই জায়গা থেকে আবারও প্রথম প্রশ্নে যদি আসি, ধরেন একসাথে বান্ডেল অফ সং 10টা বা 5টা গান আমার রিলিজ করতে হবে, 5টা 5 রকম হলেও এবং সেভাবেই সাজানো হয়, এখন একটা বা সিঙ্গেল ট্র্যাকে সেই ধরনের একটা সীমাবদ্ধতা রয়েছে কি না, যে আচ্ছা প্রত্যেকটাই গতবার এক জনরা দিয়েছি এবার একটু অন্য জনরা করি কিনা, আপনার আপনাদের ভাবনাগুলো কেমন থাকে? আগে যেমন 10টা গান বের হওয়ার একটা রীতি ছিল, যে একসঙ্গে 10টা 8টা 7টা 6টা একটা অ্যালবাম বের হতো। তো অ্যালবামটা বের হলে একটা সারা বছরের সুন্দর একটা কষ্ট করে একটা অ্যালবাম বের হওয়ার পর একটা গায়ক একটু রিলিফ পেত, হয়তো ওইটি অ্যালবামটা 1-2 বছর চলবে, তো সে একটু আবার রিল্যাক্সেশনের মধ্যে এসে আবার ক্রিয়েশনে আসবে। তো এখন হচ্ছে একটা করে গান বের হচ্ছে, তার ফলে একটা মানুষের হয়তো সবসময় তাড়না থাকে যে ফার্স্ট নেক্সট পরের গানটা কি। আর আগে দেখা যেত যে একটা অ্যালবামের কিন্তু সব গানই যে খুব জনপ্রিয় হতো তা না, হয়তো ভালো হতো কিন্তু ভেরিয়েটিভ গান পাওয়া যেত। তা এখন একটা একটা করে গান, যেটা বললেন যে ঠিক আছে জনরা ওয়াইজ এটাকে মানুষকে ভেরিয়েশন দেওয়ার জন্যে এটাকে ইয়ে হতে হবে, কিন্তু এখন সমস্যা হচ্ছে আগে 10টা গানের মধ্যে 2-3টা গান হলেও অ্যালবামটা পার হয়ে যেত, অন্য গানগুলোও মানুষ বিভিন্নভাবে শুনতে শুনতে এটাকে মধ্যে একটা আত্মিকতা তৈরি করতো। কিন্তু এখন একটা করে গান হওয়াতে সবাই খুব বন্দুক ধরে বসে এবং সবাই চায় ওই গানটাই হিট হবে, ওই গানটাই ভাইরাল হইতে হবে, ওই গানটাই সেরা হইতে হবে, তো সেই জায়গার চাপটা একটু বেশি থাকে সবার মধ্যে। আর একটা করে গানও এটাও খারাপ না, সময়ের তাগিদে যেহেতু আমাদের ইউটিউব বা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জিনিসটা আসছে, আমরা আসলে সময় এবং টেকনোলজি এবং প্রচার মাধ্যমের উপরে আমরাও নির্ভর করি, কেননা সেটা যেভাবে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে গুরুত্ব দিতেই হবে, গুরুত্ব তোমাকে দিতেই হবে, কারণ এখন মিউজিক ভিডিও গানের সঙ্গে সঙ্গে একটা অপরিহার্য ব্যাপার হিসেবে চলে আসতেছে। সেক্ষেত্রে দর্শক রুচির বিষয়টা আপনি আপনারা কিভাবে কোন চোখে দেখেন, কিভাবে বিবেচনা করেন, কমেন্টস বক্সকে কিভাবে বিবেচনা করেন, আপনার এই বান্ডল অফ ভিউজকে? দর্শক রুচি খুবই জরুরি আমাদের জন্য, একটা শক্তিশালী শ্রোতা আমাদের জন্য খুবই জরুরি, মানে সেই সঙ্গে প্রতিটা শ্রোতাই। আগে যেমন মানুষজন খুব ধৈর্যশীল হয়ে একটা গান শুনতো, শুনে ফিডব্যাক দেওয়াটা একটু সময়ের ব্যাপার ছিল, দেখা হলে অথবা টেলিফোন করে বা কোথাও একটা অনুষ্ঠান হলে তখন দেখা হলো। এখন ফেসবুক টেসবুক আসার মাধ্যমে একটা গান পরের দিনে একটা মানুষ কমেন্ট করে ফেলতেছে, নাইস, হ্যাঁ লাইক ইট, সুন্দর, বা তো একটা গান যেখানে আমরা 3 মাস 2 মাস 1 বছর ধরে বানাচ্ছি, সেই গানটা একটা মানুষ যদি একদিনেই শুনেই উপলব্ধি করে একটা বিচার পদ্ধতির মধ্যে চলে যায়, তখন জিনিসটা একটু হতাশার, কারণ তাকে একটু সময় নেওয়া দরকার, সেও গানটাকে অনুধাবন করা দরকার, তার শরীরে আনা দরকার। আর এটা হচ্ছে গিয়ে একটা বড় শ্রেণীর দর্শক, আপনার সঙ্গে কথা হচ্ছিলো, গল্প হচ্ছিলো, যে একটা বড় শ্রেণীর দর্শক, সমজদার দর্শক, যারা গান শোনেন, ভালো গান শোনেন এবং শুদ্ধ গান শোনেন, কিন্তু তারা কোনো ফিডব্যাক দেন না, অলস বা তারা চান না যে এর মধ্যে, বা এটাকে তার পছন্দ করেন না, আগেকার মানুষের মতোই তারা হয়তো গানটাকে শুনছেন, হয়তো কোনোদিন দেখা হলে বলেন যে সুন্দর হয়েছে, কিন্তু একটা বড় অংশের মানুষ যাদের কাছে ফেসবুক খুব সহজলভ্য, হ্যাঁ তারা ফাট করে একটা মতামত দিয়ে ফেলে, কিন্তু এই যে নীরবে থাকা যে শ্রোতাগুলি, ম্যাচিউর শ্রোতাগুলি, তা ইনাদেরকে হয়তো আরেকটু এগিয়ে আসতে হবে আমাদের এই ফিডব্যাকের জায়গাগুলো থেকে, যেন তাদের কমেন্টসগুলো আমরা পাই প্রতিটা শিল্পীর জন্যে,
তাহলে আমরা একটা পজিটিভ ভাইবের উপর দিয়ে যেতে পারবো। কেননা আমাদের দুর্বল শ্রোতা যদি কিছু মানুষ সংখ্যা বেড়ে যায়, তখন তারা যদি বেশি মাত্রায় তারা ওই ভাইবটা দেয়, আসলে মার্কেটের তখন প্রভাবটা একটা নেতিবাচক প্রভাব পড়ে যে ঠিক আছে তাহলে ওই যে সংখ্যায় যেহেতু আমরা ওটাকে কাউন্ট করি, তাহলে ওই গানটা কি বেশি ভালো বা ওই গানটা কি মানুষের জন্য বেশি গ্রহণযোগ্য। তখন একটা ভালো শিল্পী, একদম শক্তিশালী শিল্পীর খুব ভালো গান 10,000 হয়তো লাইক পেলো, কিন্তু একটা বস্তা পচা একটা আইটেম বা কি যে কোনো একটা জিনিস যদি আপনার 1,00,000 হয়, তখন অবশ্যই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যত বেশি মানুষকে ধরতে পারবে আয়োজকরা তার দিকে যাবে, এবং এটা খুবই দুঃখজনক। এবং আমি চাবো যেন সব শ্রোতাই, ফেসবুক সবারই আছে, হ্যাঁ, যারা ফলো করছেন বা গানটা শুনছেন, তারা যেন শক্তিশালী শ্রোতারা যেন তাদের সুচিন্তিত মতামতটা আমাদেরকে দেন। দারুণ বললেন। একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি ফার্স্ট ব্রেকে যাবো, সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সেরা বা খুব আরাম পেয়েছেন গান গেয়ে এমন স্টেজ কোথায়, কবে, কখন ছিল? আমার শিরোনামহীনের সঙ্গে আমরা 2017-16 আমরা জয় বাংলা কনসার্ট করেছিলাম। কেন, যত বেশি মানুষ তত জিনিসটা রোমাঞ্চকর, তত জিনিসটা আবেগী, ক্রাউডটা স্পিরিটটা, কারণ এতগুলো মানুষ আপনার গান শুনছে, আপনাদের গান শুনছে, আমাদের গান শুনছে, তা কেন ওই শ্রোতাগুলোর জন্যই আমরা, তো ওই মানুষগুলোর পালসটা হচ্ছে সবচেয়ে বেশি। তো জয় বাংলা কনসার্ট আমার জন্য খুবই স্মরণীয়, হ্যাঁ, কারণ ওখানে সাউন্ড বিশাল, কারণ বিশাল সাউন্ডের মধ্যে সমুদ্রের পাশে গেলে যেমন একটা একাকিত্ব, একটা বিশাল একটা শক্তির একটা একটা বিনোদনের একটা জায়গা পাওয়া যায়, তো এরকম মানুষের জোয়ারের মধ্যে গান গেতো ব্যাপারটা খুবই আনন্দের। একদমই, তুমি ভাই, এখনও আসলে মানুষের জোয়ার রয়েছে, আমরা কথা বলছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, দর্শক শ্রোতারা রয়েছে। ছোট করে 2 লাইন গুনগুন একটু শুনি না। পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখের চোখেরও পানি, ও আমার চক্ষু নাই কত কাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই, আমার চক্ষু নাই, কুল নাই ও তার কিনার নাই, ও হো ঘর নাই ও তার জন নাই, ও হো তবু দিলাম ভাঙা নাই অথই সায়ুর পাড়ি, পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখের চোখেরও পানি, ও আমার চক্ষু নাই। আহা, এই সুরের রেশ থাকতে থাকতে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সঙ্গে রয়েছেন তানজিত তুহিন। তাহসান ভাইয়ের অভিনয় ভালো লাগে নাকি গান ভালো লাগে? ডিরেক্টররা নাকি নওশাবাকে কাজে নিতে ভয় পায়, কিন্তু কেন? পৃথিবীতে ডিভোর্স কেন বাড়ছে? কারণ এক্সপেকটেশন বাড়ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 2 এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি কাজী নওশাবাকে। নওশাবু, কি খবর? খুব ভালো। প্রাণ খুলে হাসতে কি কি লাগে? কিছু না, খুব সহজে হাসা যায়। কখন খুব বেশি টায়ার্ড লাগে? যখন কাউকে বোঝাতে পারি না। এক্স কে কখন মিস করো? যখন জেড থাকে না। নওশাবা, কবে বড় হবা? লাস্ট কবে এই প্রশ্নটা শুনছিলেন? প্রতিদিনই শুনি ভাই, প্রতিদিন। সোশ্যাল মিডিয়া কখন পেইনফুল মনে হয়? পেইনফুল পেইনফুল তো অ্যাকচুয়ালি মনে হয় না আমার কাছে, সব সময়ই মনে হয় যে ইটস ফাইন, বিকজ ইটস আ মিক্সড ফিলিংস অলওয়েজ। ফেভারিট ডিরেক্টর কি আপনার? দুটো অপশন, অমিতাভ রেজা নাকি দীপঙ্কর দীপন? দীপঙ্কর দীপন। কোন জিনিসটা কখনোই স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে পারবেন না? নিজের এথিক্স। ওয়াও, সিঙ্গার নোবেল ক্যাপটা কেমন লাগে? ছেলেটা ওর আসলে খুব একটা ভালো কাউন্সেলিং দরকার। আয়নায় নিজেকে দেখার পর কি মনে হয়? যে আমি বেশ আবেগী, ক্রিয়েটিভ এন্ড পাগল। ডিরেক্টররা নাকি নওশাবাকে কাজে নিতে ভয় পায়, কিন্তু কেন? বিকজ এই প্রশ্নটা আমারও, প্রতিনিয়ত আমি এটার মধ্যে দিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, প্রিয় উপস্থাপক কে? দুটো অপশন, তানভীর তারেক নাকি নাজিম জয়? তারেক ভাই। নায়িকা হতে হলে কি কি করতে হয়? ভালো অভিনয় করতে হয় আর নিজে পড়াশোনা করতে হয়,
চর্চা করতে হয় শারীরিক, মানসিক অ্যান্ড আত্মিক। পৃথিবীতে ডিভোর্স কেন বাড়ছে? কারণ এক্সপেকটেশন বাড়ছে। প্রিয় অভিনেত্রীকে দুটো অপশন, জয়া হোসেন নাকি মেহরা ফিরোজ শাওন? জয়াপা। টাকা নাকি প্রেম, কোনটা জীবনে বেশি ইম্পর্টেন্ট? প্রেম, প্রেম থাকলে টাকা এমনি আসবে। হলে বসে লাস্ট কোন হিরোর মুভি দেখেছিলেন, সাকিব খান নাকি আরফিন শুভ? শুভ। ফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে কেমন হয়? এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, বিকজ আমার মানে আমাকে তো আমার ছেলে বন্ধুরা মেয়ে হিসেবে ট্রিট করে না, সো প্রেম করার কোনো চান্স নেই। তাহসান ভাইয়ের অভিনয় ভালো লাগে নাকি গান ভালো লাগে? গান। লকডাউনে আপনার অ্যাচিভমেন্ট কি? আই থিঙ্ক আমি ভেবেছিলাম যে পৃথিবী সংবেদনশীল হবে এবং আমার সেই ভাবনাটা কিছুটা সত্য, বাট আর একটু আশা করেছিলাম। ইনস্ট্যান্ট আরিফিন শুভকে মিমিক্রি করতে হবে। আমি আচ্ছা আয় না শোভা, মানে তুই না একটু বেশি বেশি মানে ইমোশনাল, একটু কমা বুঝছিস, একটু কমা, একটু বড় হ। অলরাইট, নেক্সট কোশ্চেন, আপনি কি আসলে এই সমালোচনা এনজয় করেন নাকি পাত্তাই দেন না? না, অফকোর্স আমি এনজয় অথবা পাত্তা দিই না একটাও না, আমি খুবই সিরিয়াসলি আমার সমালোচনাগুলো শুনি, এবং কারণ সমালোচনা নেওয়া উচিত একজন শিল্পীর, তো সেটা আমার মনে হয় সেটা এক ধরনের আশীর্বাদ। বাট সেটাতে মাঝে মধ্যে একটু, কারণ আমাদের দেশে ধরেন সমালোচনা বিষয়টা তো মানে শুরু করলে আবার থামে না, থামাটাও একটা পরিমিতির মধ্যে আছে আর কি, তো সেটাও মানে যারা সমালোচনা করছেন তাদেরও মাথায় রাখা উচিত, কারণ আমরা তো শিল্পী মানুষ, আমরা তো ভালোবাসার জন্যই কাজগুলো করি। আপনাদের ইন্সপিরেশন যেমন দরকার, ঠিক তেমনি সমালোচনাও দরকার। নেক্সট কোশ্চেন, ডেইলি উঠতে বসতে কয়টা প্রপোজাল পান প্রেমের? পাই না। সিরিয়াসলি? একদমই পাই না, সিরিয়াসলি। আমাকে মানুষজন ভয় পায়। আরে ভাই, কাজেই নাই না, প্রেম করবে কি? কারণ আমি অঘটন ঘটন পটিয়েছি এবং আমি আই থিঙ্ক আই এম ভেরি ক্লিয়ার কাট, তো এখন আসলে মুখোশের যুগ, মাস্ক তো তুমিও পরে আছো, সো মাস্কের উপর মাস্ক, মাস্কের উপর মাস্ক, তো সেটা যেহেতু নাই তো একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল। খেলতে খেলতে সিসিমপুরের ইকরিককে নিয়ে আসতে হবে। ইকরি দারুণ খুশি। কোন সিক্রেটটা টিল না আপনার ফ্যানরা জানে না? আই গেস এই যে আমি একদম খেলতে পারি না। কারণ আমার ছোটবেলায় আমার এখনো মনে আছে যে আমি সবাইকে যখন দৌড়ানোর জন্য আমাকে দেওয়া হতো, আমি সবাইকে ভাগিয়ে নিয়ে যেতাম, মানে সবচেয়ে লাস্ট হতাম, কিন্তু আমি ওই যে একটাকে বলে না মেমোরি খেলা, সেগুলোতে সবসময় ফার্স্ট হতাম, সো আমি স্পোর্টসে আই ওয়াজ অলওয়েজ। আপনি নাকি ইমোশনের বস্তা নিয়ে ঘুরে ফেরেন, ইজ ইট ট্রু? একদম ট্রু, কারণ ইমোশন যদি নাই থাকে এই পৃথিবীতে আসলে আছেটা কি? মানে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, অথবা এই যে কথা বলছি, এই যে আনন্দ লাগছে, সবই তো ইমোশনাল খেলা, আর একজন অভিনেত্রীর কাজই তো হচ্ছে অনুভূতি নিয়ে কাজ করা, সো আমি বস্তা নিয়ে ঘুরি। আপাতমস্তক ডিরেক্টর হিসেবে কবে পাবো নশবাকে? ও, পেয়ে তো গেছেন, আমি তো থিয়েটারে একটা অলরেডি শো করেছি, প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা মানে পাপেট থিয়েটার করেছি এক ঘন্টার, আর রিসেন্টলি আমি একটা ছোট মিউজিক্যাল ফিল্ম বানিয়েছি, সেটা ইউটিউবে আছে, দেখতে পারবেন, কিন্তু আমি কিছুই পারি না, ওই যে ইমোশনের বস্তা, সেইটা নিয়েই কিছু একটা করার চেষ্টা করছি, এবং চারুকলা থেকে যেহেতু একটু ফ্রেম টেমটা বুঝি, সেটাই করার চেষ্টা করছি, মানে অনেক দূর বাকি, কিছুই শিখি নাই, সো আপনাদের আশীর্বাদ দরকার। বেড়ে উঠেছি আমি 90s, একেবারে তরুণ, একেবারে এখনো তরুণ, কিশোর, কিশোর কাঁচা বয়সটা বেড়ে ওঠা, রক্রুচিটা অবক্ষয় বলে বলি এবং আমরা সেটা অনুভবও করি, এটার কি স্পেসিফিক কোনো কারণ আপনি খুঁজে পান কি না? আসলে আমরা দুধে সেটাই দুর্দান্ত একটা সময় কাটিয়ে এসেছি আমাদের মতো করে, আপনি বলছেন আমার নিজেরই গুজবাম হয়েছে, মানে আমরা আজম খান, জেমস ভাই, বাচু ভাই, রেনেসা, মাইলস, ওয়ারফেস, মানে একটা দুর্ধর্ষ ঠাসা একদম 20 বছর একটা উন্মাদনার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের যৌবন তারুণ্যকে বড় করে নিয়ে আসার জন্য যে ধরনের মিউজিকটা সত্যিকারের দরকার ছিল আমরা সেটা পেয়েছি। আসলে আমাদের এখন এই একটা দেশের সোশিও কালচারে যখন অস্থিরতা চলে আসবে, সেই অস্থিরতাটা ছোঁয়া পড়বে সব জায়গায়,
সংস্কৃত সেটার থেকে বাইরে না। আসলে ওই সময় 1971-এর পরে একটা স্বাধীন দেশ, সুন্দর একটা দেশ, হ্যাঁ, নতুন কর করে করে বেড়ে উঠছে, জনসংখ্যা সীমিত, একদম সুন্দর করে মিউজিক, সবাই একদম মন খুলে কাজ করছে, গান গাইছে স্বপ্ন নিয়ে। কিন্তু এখন সময়ের যে পার্থক্যটা আমি যেটা টের পাচ্ছি সেটা হচ্ছে, ওই সময় শিল্পীরা, রকাররা বা যারা ক্রিয়েটাররা, তারা ক্রিয়েট করত মনের আনন্দে, তাদের দর্শন, তাদের ফিলোসফিটাকে মানুষকে দিত, মানুষ সেই ফিলোসফিকে ধারণ করত। এখন হয়ে গেছে মানুষ কোন ফিলোসফি খাবে সেই ফিলোসফি অনুযায়ী গান লেখ, গান বানা, শিল্প লেখ, নাটক লেখ, সিনেমা লেখ, সেটা বানা। আপনি তো মানুষের কথায় শিল্পী চলতে পারবে না। দেখেন, মানে জেমস ভাইরা বা রেনেসা বলি, আজম ভাইরা গান রিলিজ দিয়েছে, রিলিজ দেওয়ার পর দিন তো ভাবেনি, আচ্ছা কিছু কমেন্ট কি পড়লো, আচ্ছা কে কি বললো, এগুলো তাদের মাথায় ছিল না, মানে বা এই ডিস্টার্বও ছিল না। কিন্তু মানে এখন একটা গান রিলিজের পরে আমি অনেক আর্টিস্টকে মানে সারা রাত জেগে থাকতে দেখি, রাত 2-3, আচ্ছা এই 2 ঘন্টায় আমার এত রিচ হলো, আচ্ছা শেয়ার কমে যাচ্ছে, মানে ওর কিন্তু ঘুমাচ্ছে না ভোর রাত পর্যন্ত, মানে অথচ তারা কিন্তু জাস্ট রিলিজ দিয়ে দিয়ে। তখন ওই যে তখনকার সময় ভাইরাল আর লাইক শব্দটা ছিল না, তার ফলে শিল্পীরা অনেক অহংকারী ছিল, অনেক সাহসী ছিল, শক্তিশালী ছিল, এবং তারা তাদের সেরা জিনিসটা দিয়ে তারা নামতো, যে জানতো যে হ্যাঁ এটা আমাকে ভালো লাগবেই মানুষের, অথবা একটা সময় পরে মানুষ এটাকে গ্রহণ করবে। কিন্তু এখন আমাকে শিল্প বা এখনকার যারা তৈরি করছে সবাই মিলে শিল্পের আগে তা সে একটা মাপকাঠি ধরে নিচ্ছে যে এখনকার মানুষ, জনসংখ্যা এত, মানে পার্সেন্ট লোক এই টাইপের গান পছন্দ করে, সুতরাং ওই টাইপের গান বানাতে হবে ওই টাইপের। তার ফলে যারা মধ্যস্বত্বভোগী, যারা প্রকাশক বা যারা ডিস্ট্রিবিউটার বা যারা ইয়ে, তারা শিল্পীকে ইয়াদেরকে ইনসিস্ট করছে, আপনি এই টাইপের গান নিয়ে আসেন, এই টাইপের কথা দেন, এই টাইপের লিরিক দেন, এবং তখনই শিল্পের মৃত্যুটা হয়। আমি শিল্পী হিসাবে আমি মানুষকে আমার প্রোডাক্ট দিব, সেটা মানুষের ভালো লাগলে গ্রহণ করবে, না ভালো লাগলে গ্রহণ করবে না, এটা কোনো মতামত আমার কাছে ওইভাবে শক্তিশালী না। কিন্তু মানুষ যখন আমাকে প্রভাবিত করবে যে আমাদের তাদের চাহিদা অনুযায়ী গান গান, তখন একটা প্রশ্ন চলে আসে যে কোয়ালিটিটা এবং এটার শক্তির জায়গাটা কতখানি অনর থাকে। তারপরে যে মান নিয়ে যে আপনি আপনাদের যে লড়াই, ক্লান্তি লাগে না তুহিন ভাই? ক্লান্ত লাগে না, কেননা আমরা আমাদের মানের উপর খুবই আস্থাশীল, এবং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের যে শিক্ষার জায়গাগুলো থেকে যে অন্যান্য মানুষগুলো কাজ করে আসছে, আমাদের থেকে অনেক শক্তিশালী মানের কাজ করা পৃথিবীতে আছে, আমাদের দেশে আছে, তো আমরা উঠে নিয়ে গর্ববোধ করি। আসলে ক্লান্ত হয়ে গেলে না আমি হতাশ হয়ে যাব, একদম, হ্যাঁ তখন আমি হয়তো ছেড়ে দিব, অভিমানী হয়ে যাব। কিন্তু এখনকার সময়ের যে সময়টা আসছে, এখানে ক্লান্তি বা হতাশ বা অভিমানের সুযোগটা নেই। এই সুযোগটা হলে নেগেটিভ মিউজিক, নেগেটিভ কালচার এসে চড়ে বসবে। গত 2-2.5 বছরে কয়টা গান বের হয়েছে বলেন তো? যত বড় বড় ব্যান্ডগুলো আছে সবগুলো ব্যান্ডের মধ্যে কয়টা নতুন গান বের হয়েছে? 5%, 2% গান বের হয়েছে সত্যি। এবং সেক্ষেত্রে যদি বলি যে দেখেন, অপসংস্কৃতি বলা হতো, সেটার বিরুদ্ধে ফাইট দিয়ে আজম ভাই, জেন ভাই, বাচ্চু ভাইরা একটা মিশে গেছে। এবং আজকে বাচ্চু ভাই নেই, কিন্তু বাচ্চু ভাই আছে সারা বিশ্ব জুড়ে, বিকজ অফ হাজার বছর থাকবেন। আমি প্রতিবারই হয়তো বাচ্চু ভাই সম্পর্কে কিছুটা জানতে চাই, এবারও কিছুটা দু একটা স্মৃতির কথা যদি একটু বলেন তুহিন ভাই, বাচ্চু ভাই সম্পর্কে মূল্যায়ন এবং তাকে দেখা মানুষটা। বাচ্চু ভাই আমাদের শিরোনামহীনের জন্য একটা বিশাল আশীর্বাদ। তা আমরা যখন ছোট ছিলাম তখন একদম পিচ্ছি, নতুন গান করছি বা ইয়ে করছি, তখন বুয়েটে কনসার্ট হলে বাচ্চু ভাই আমাদেরকে খুব আদর করতেন এবং আমাদেরকে স্পেস দিতেন, এবং বিভিন্ন কনসার্টেও আমাদেরকে তিনি স্পেস দিয়েছেন গান করার সাহস পাওয়া। কারণ একটা মঞ্চে গান গাওয়ার, একটা উপস্থিত থেকে একটা মানুষের সঙ্গে পরীক্ষা দেওয়া, এটা একটা বিশাল সুযোগ। তা বাচ্চু ভাই সে হিসেবে খুবই আদর করতেন, আর আমিও একটু মানুষগুলোকে খুব ডিস্টার্ব হয়ে যাবে সেই ভয়ে দূরে দূরে থাকতাম, কিন্তু
যখন দরকার যা প্রয়োজন দরকার ছিল আমি পেয়েছি। বাচ্চুভাইয়ের সঙ্গে আমার খুবই সুন্দর কিছু স্মৃতি আছে, খুব অল্প, অনেকের হয়তো অনেক বেশি আছে, আমার খুবই হাতে গোনা কম স্মৃতি। তা একবার বাচ্চুভাই বললেন যে তিনি তার ফেসবুকে আর কাউকে রাখবেন না, কারণ কেউ তার খোঁজ নেয় না, যারা খোঁজ নেয় না বা পাস দেয় না তাদের সঙ্গে ফেসবুকে আর ফ্রেন্ডশিপ দিয়ে লাভ কি, কারণ সবাই তার কৃতিত্ব বা তাকে ভেঙে বাচ্চুভাই আমার ফেসবুকে আছে তার স্ট্যাটাস হিসেবে নিচ্ছে, কিন্তু মানুষ হিসেবে বাচ্চুভাইকে ভালোবেসে কয়জন তার সঙ্গে বন্ধু ছিল সেই হিসেবে। তা আমি খুব চিন্তিত ছিলাম, কেন বাচ্চুভাইকে আমি সবসময় ফলো করতাম, হয়তো একটু লাইক দিতাম বা চুপচাপ থেকে ওনার পোস্টগুলি দেখতাম। তা আমাদের চ্যানেলেই তো একটা প্রোগ্রাম ছিল, তখন বাচ্চুভাইকে আমি আলাদা পেয়ে আমি খালি ওনাকে জড়া দিয়ে কানে কানে বলছি, বাচ্চুভাই কিছু মানুষ আছে যারা হয়তো আপনাকে 24 ঘন্টায় ফলো করে কিন্তু ভয় পায় কোনো কিছু বলতে ভালোবাসা থেকে। তখন বাচ্চুভাই আমাকে জড়ায় ধরে খুব আদর করেছিলেন এবং আমাকে আশীর্বাদ করেছিলেন, এটা আমার একটা বিশাল পাওনা বাচ্চুভাইয়ের কাছ থেকে। আর আসলে রকার আমরা আসলে কোনো রকস্টার না, সত্যি কথা বলতে রকস্টার জেমস ভাই, সত্যিকারের রকস্টার বাচ্চুভাই, ওনারা আসলে রকস্টার লাইফ লিড করেছেন। হ্যাঁ, আমরা আসলে পারিবারিকভাবে সবকিছু মিলিয়ে গুছিয়ে হয়তো রক বাউল যেটা বলে সত্যিকার স্টার। তা আমরা হয়তো রক প্যাটার্নের মিউজিককে ধারণ করে আমরা প্র্যাকটিস করে গেছি, গেয়ে গেছি, কিন্তু আসলেই বাচ্চু ভাই, জেমস ভাই, নকিব ভাই, এই সিনিয়র যারা ওই সময় যে 80s যাদের গল্প বললেন, 80s 90s যাটা আমরা শুনে ইন্সপায়ার্ড হয়েছি, দে আর দ্য ট্রু রকার। খুব দারুণ বললেন। জেমস ভাইয়ের সাথে সম্পর্ক কেমন আপনার? জেমস ভাইয়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, আর এত ভালো সম্পর্ক যে আমার বছরে ওনার সঙ্গে একবার দুবার হয়তো দেখা হয়, আর দেখা হলে আমি একটু জেমস ভাইকে বলি যে জেমস ভাই একটা হাসি দেন। হ্যাঁ, জেমস ভাই তখন পাগল পাগল বলে একটা হাসি দেয়। আমি আমার দুইটা ছবি আছে ওনার সঙ্গে, দামি ছবি, তো ওইটাকে ধারণ করেই চলি। দারুণ। তুইন ভাই, 90s যখন একেবারে জয় করে ফেললো এই রকাররা, এর পরবর্তীতে একটা গ্রুপ অফ ব্যান্ড তৈরি হয় যারা ঠিক আন্ডারগ্রাউন্ড নামে পরিচিতি পায়, তারা এখন আপগ্রাউন্ডে অনেক পপুলার ফ্যাক্টর হিসেবে রয়েছেন, কিন্তু সে সময় কনসার্ট যেহেতু রেগুলার হতো, একটা সিন্ডিকেশন মেনটেন করা হতো এবং এই অভিযোগগুলো আমরা পত্রপত্রিকায় ছেপেছি, ভাড়া করা শ্রোতা আনা হতো, সামনে সারিতে 100 জন হয়তো ওয়ান মোর বলার জন্য আনা হতো, পরবর্তীতে সেই ব্যান্ডটা নেমে যাওয়ার পর আবার সাইলেন্ট হয়ে যেত, এসব কনস্পিরেসি ছিল। আপনার কাছে কি মনে হয় এইসব কনস্পিরেসি প্রয়োজন রয়েছে, এসব কনস্পিরেসি ওন করে রকস্টার রক ব্যান্ডের এই লেগেসিটা ওই সময়টা, এসব আদতে ছিল বা এটার কোনো অস্তিত্ব রয়েছে, যেই কলঙ্কটা মাঝে মাঝে দেওয়া হয় অনেক আলোচনায়? আসলে মানে এটা থাকবে, যুগ যুগ ধরেই থাকবে। হ্যাঁ, এটা হয়তো আগেও পৃথিবীতে ছিল সবসময় কনস্পিরিটিক্যাল একটা জায়গা, কেন সবাই সমানভাবে সে নিজের জায়গাটাকে আস, কেন সবাই তো একটা জায়গা তৈরি করতে চায় দিন শেষে, এটা হয়তো অনেকেরই প্রফেশন, কেউ হয়তো আনন্দে ভালোবেসে গায়, আবার কেউ হয়তো তার রুটি রুজির জন্য গায়, দিন শেষে অ্যাটেনশনটাই বড়, অ্যাটেনশনটাই বড়, কেননা তার ওই উপস্থিতির মাধ্যমে পরবর্তীতে আবার যেন সে প্রয়োজনীয় হোটে হয়ে ওঠে, সেই জন্য হয়তো সেটা করে। এখনও কিছু ব্যান্ড আছে যেটা আমরা জানি যে কিছু বিলং করে, হ্যাঁ এখনও কিছু ব্যান্ড আছে, নতুন ব্যান্ডও বা পুরান ব্যান্ডও আছে, নতুনভাবে এই ফরমেশনটা কাজে লাগাচ্ছে, তাই এটা দরকার নেই আসলে। আসলে আমার মনে হয় গান এমন একটা জিনিস, শুদ্ধ একটা শক্তিশালী জিনিস, বায়বীয় জিনিস, যেটা আসলে মানুষের হৃদয়কে জয় না করলে আপনি কোনোদিনও সেটাকে নিয়ে আগাতে পারবেন। আপনি হয়তো সাময়িক কিছু চোখে দেখানো বা ভিজুয়াল অ্যাক্টে, কেন এখন ফেসবুক তারপরে ইউটিউব সব চলে আসাতে গান ব্যাপারটা ভিজুয়াল চলে আসছে। হ্যাঁ, মান্না দে, হেমন্ত, রবীন্দ্রনাথ, নজরুল, ওনাদের কিন্তু পৃথিবী কোনো কিছুরই দরকার হয়নি, একটা হারমোনিয়াম, এ গ্রুপ অফ গুড মিউজিশিয়ান, একদম গায়ক, আর একটা রেকর্ড, সেটা এলপি হোক, ক্যাসেট হোক, সিডি হোক, মানুষ নিজের মতো করে তার স্বপ্ন এঁকে নিয়েছে, যে কোনো গানকে মানুষ নিজের প্রেক্ষাপটে তার জীবনের সঙ্গে মিলিয়েছে, ভালোবাসা গানগুলোকে তার ভালোবাসা মানুষের সঙ্গে মিলিয়েছে, যুদ্ধের সময় যুদ্ধের সঙ্গে মিলিয়েছে, সেই বোধটা থেকে আমরা আসলে অনেকখানি পিছিয়ে এসেছি। আসলে মার্কেটিংয়ের ওই জগৎটা থেকে এখন মানুষ হয়তো আরও অথর্ব হয়ে গিয়েছে যে তাকে এখন গানের সঙ্গে ভিজুয়ালাইজেশন করতে হয়। আর কিন্তু ইন দ্য লং রান এসব ভাড়াটে শ্রোতা কি কাজে দেয় কি না? ইন দ্য লং রান না, আসলে কাজে দেয় না,
আমার বিশ্বাস কাজে দেয় না, হয়তো আর্থিকভাবে তাদেরকে হয়তো সচ্ছল বা বা এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি ক্লাসিক বা একটা যুগ উপযোগী, আপনি অনেক বছর বেঁচে থাকতে চাইলে আপনার কাজ আপনার সৃষ্টিটাই মেন। হ্যাঁ, কাজ সৃষ্টি ভালো হলে ভাড়াটে শ্রোতার দরকার হয় না, বাচ্চু ভাইয়ের দরকার হয় নাই, জেন্টস ভাইয়ের দরকার হয় নাই, পার্থ বড়ুয়া ভাইয়ের দরকার হয় নাই, অনেক সিনিয়র মিউজিশিয়ানদের দরকার হয় নাই, আবিদা সুলতানার দরকার হয় নাই, লাকি আখন্দ রয়েছেন, ফিরোজ শাহ রয়েছেন, কলিম শরাফির দরকার হয় নাই, বিভিন্ন সেক্টর সব সেক্টরে দেখবেন যে দরকার না হওয়া এরকম অনেক শক্তিশালী মিউজিশিয়ান আছে। এবার আসি স্টেজের ব্যাপারে। দেখেন রকস্টারদের আপনাদের যেটা হয় সবচেয়ে বড় মৌসুম শীত মৌসুম, এর পরবর্তীতে আসে বিভিন্ন কলেজের নবীন বরণের, আপনার বড় একটা চাহিদা থাকে সারা দেশ জুড়ে, খুব স্বাভাবিক, কারণ সবাই একটা উন্মাতার একটা পজিশন বা ওই সময়টা ধারণ করতে চায়। কিন্তু ইদানিংকালের গত এক দুই বছর ধরে এই করোনাকাল আগে এবং পরবর্তীতে আমাকে শাফিন ভাই সেদিন একটা ইন্টারভিউতেই বললেন, যেহেতু রেকর্ডেড আমি সেটি প্রকাশ করছি, যে সিন্ডিকেট মেনটেন করা হচ্ছে, যে ঠিক আছে একজনের সাথে কন্ট্যাক্ট হলো, পরবর্তীতে কিছু কম বাজেটের জন্য হলেও অন্য কোনো ব্যান্ড হয়তো নক করছে সেই জায়গায়, কন্ট্যাক্টের হওয়ার পরও ওই ব্যান্ডকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং নানান রকমভাবে ফোন যাচ্ছে, এতে কি এক ধরনের পরিবেশ নষ্ট হচ্ছে কি না? আপনি এ ধরনের কনস্পিরেসির শিকার হয়েছেন কি না? নাম বলার দরকার নাই, কিন্তু এই পরিবেশগত স্খলনটা আমাদের অন স্টেজ ব্যান্ড পারফর্মাররা পোহাচ্ছে কি না এখন? হ্যাঁ, এটা অবশ্যই পোহাচ্ছে, এবং এই এই ঝামেলাটা যখন মধ্যস্বত্বভোগীরা একটু স্ট্রং হয়ে গেল, হ্যাঁ, যখন ডাইরেক্ট কাজ আসাটার পরিবর্তে, কারণ আমাদের তো ম্যানেজার রেখে আসলে একটা ব্যান্ড চালানো আমাদের দেশে ওইভাবে রেমুনেশনটাও দেওয়া হয় না, তার ফলে ব্যান্ডের সঙ্গে আগে সচরাচর ডাইরেক্ট যোগাযোগ করতো মানুষ, তা এখন আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাওয়াতে চোর বাটপার শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সব যেমন বেড়ে গেছে, এরকম মধ্যস্বত্বভোগীরাও বের হয়ে গেছে, এখন তারাও ওই জায়গাটা থেকে আসলে ওই সঙ্গীতের যে শিল্পীদের যে পাওনা সেখান থেকে কিছু মেরে কেটে খাওয়ার তাদেরও একটা জীবনের জীবিকার ব্যাপার চলে আসছে, তার ফলে ওই যে মাঝখান থেকে যে কনস্পিরেসিটা তৈরি হয় সেটা আসলে দুঃখজনক, এবং এটা অনেক ব্যান্ডকে এটা ভোগাচ্ছে, কেন অনেকে হয়তো ওই মধ্যস্বত্বভোগীর সঙ্গে অ্যালাই করবে না তার ব্যক্তিত্বের জন্যে। জি হ্যাঁ, আবার অনেকে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মধ্যস্বত্বভোগীকে অ্যালাই করে, যেমন ধরেন একটা ব্যান্ডকে খোঁজা হয়েছে, মধ্যস্বত্বভোগী হয়তো আরও দুইটা ব্যান্ডের সঙ্গে পরিচিত, সেটা মিথ্যা কথা বলে দিল যে ওই ব্যান্ডের তো ভোকাল দেশে নাই, একদম ওই ব্যান্ডের তো ওরকম নাই, সে খারাপ বলতে পারতেছে না, কিন্তু বলতেছে না ওর টাকা, কিন্তু বলে দিল যে ভাই ছটায় প্রোগ্রাম রাখছেন, উনি তো 10টার আগে ঢুকবেই না, আমি তো যদ্দূর জানি যে উনার ওই দিন আরেকটা প্রোগ্রাম আছে, তাহলে আমরা কি করবো ভাইয়া, তাহলে আপনি এই এই ব্যান্ড নিতে পারেন, তখন সেইভাবে তারা প্রভাবিত করে ম্যানিপুলেট করে তাদের ইয়েতে চলে আসছে। আসলে কম্পিটিটিভ মার্কেট তো, আর আমাদের রেমুনেশনেরও বাংলাদেশে খুব কম, তা সবাইকে যুদ্ধ করে জুজে চলতে গিয়ে তখন ওই নেগেটিভ পটটাকেই বেশি বের করে নিয়ে আসতে হচ্ছে। সত্যি এটা দুঃখজনক, এবং সাংগঠনিক যে তৎপরতা ইনক্লুডিং বাম্বা, এবং করোনাকালে আমরা দেখেছি গীতিকারদের সংগঠন হয়েছে, সুরকারদের সংগঠন হয়েছে, পারফর্মারদের সংগঠন হয়েছে, এগুলো আসলে একজন শিল্পী হিসেবে আপনি কতটা সহযোগিতা পেয়েছেন, কতগুলো সাপোর্টিভ হয়েছে আপনার জন্য? আমি বাম্বায় একটা শিরোনামহীন থাকাকালীন সময় একটা বড় সময় আমি বাম্বায় ছিলাম, আর বাম্বায় সিনিয়র মিউজিশিয়ানরা সবাই চেষ্টা করেন যে ঠিক আছে একটা গ্রুপকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রসেস, কিন্তু আমাদের দেশের প্রাতিষ্ঠানিক যে কোনো কিছুই কেন জানি খুব ফর্মুলা ওয়াইজ চলে না, ওগুলো ব্যক্তিকেন্দ্রিক সুবিধাকেন্দ্রিক বা তাদের নিজস্ব কিছু উন্নয়নের মূলক ব্যাপারটা, কিন্তু সামগ্রিক যে দলটা যে উন্নয়ন হবে শুধু মিউজিক না সব ক্ষেত্রেই দেখা যায় সেই জায়গাটার একটা দুর্বলতা থেকে যায়। তো এখন এইসব দুর্বলতার কথা বললে অনেক নেগেটিভ কথাই চলে আসবে যেগুলো হয়তো বলা যায় না আমরা শিল্পীরা, কারণ অনেক সময় আমাদের শিল্পী হয়েছে বলে আমাদেরকে সারা জীবনে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না, কেউ আপনাকে সে আঘাত করে গেলে আপনি তাকে ফিরতে আঘাতও দিতে পারবেন না, তখন মানুষ জিজ্ঞেস করবে আপনি একটা শিল্পী মানুষ আপনি কেন এগুলোর মধ্যে জড়াচ্ছেন, কিন্তু ক্ষতিটা শিল্পীদেরই হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন শেষ লাইনটা, মানে হাসতে হবে দুঃখ পেলেও, দুঃখ পেলেও ভয়ঙ্কর, এবং কেউ না কেউ আপনাকে দুঃখ দিবেই দিবে, এবং দুঃখ সয়ে সয়ে জীবনটা যেতে হবে যেতে হবে, কারণ আপনাকে দুঃখ দিয়ে সে আরেক জায়গা থেকে হয়তো লাভবান হবে, ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে ধরেন
আমাদের সাংগঠনিকভাবে আপনি থাকলেন না বা আপনি আপনার মতো চললেন এবং সিন্ডিকেশনেও পড়লেন, এই সব জায়গায় আমি ঠিক পার্সোনালাইজড করতে বলছি না আপনাকে, একজন তরুণ ব্যান্ড বা রক স্টার বা একটা গ্রুপ বেঁধে পাঁচজন ছেলে কেন এই সময় ব্যান্ড করবে, কোন লাভে, কোন গুড়ের আশায় কি আছে এখন বলেন? আসলে ব্যান্ডটা একটা অন্য একটা ফোর্স বলেন, হ্যাঁ, মিউজিক্যাল ফোর্স ব্যান্ডটা বা মিউজিকটা একটা অন্য একটা চাহিদা, একটা মনের খোরাক। তা অনেকে হয়তো ভাবে যে মিউজিকের মাধ্যমে হয়তো তার জীবনটাকে চালাবে, হ্যাঁ, তার জীবনের প্রফেশন হিসেবে মিউজিকটাকে নিবে। তা নতুন যারা আসছে পিচ্চিরা, তারা হয়তো বয়সের তাগিদেই, বয়সের যৌবনের ইয়াতেই তারা হয়তো আসে। কিন্তু এই যে সিন্ডিকেশনের জন্য আমি অনেক ব্যান্ডকে ভেঙে যেতে দেখেছি, আমি সিন্ডিকেটেশনের জন্য অনেক ব্যান্ডকে হারিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা লাকি যে আমরা হয়তো কাজের মাধ্যমে, আইসোলেশনের মাধ্যমে, কারণ আমরাও কখনোই কোনো দলগত ব্যাপারে থাকতাম না, গানটা গিয়ে জাস্ট চলে আসতাম, চলে এসে আমাদের পরিবার, আমাদের শিক্ষা, আমাদের পড়াশোনা বা আমাদের অন্য কোনো জায়গায় ইনভলভমেন্ট থাকতো। তো সিন্ডিকেশনটা খুবই দুঃখজনক, কারণ যে কোনো মানুষের স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। আবার সিন্ডিকেশনের মাধ্যমে আবার দুর্বল শিল্পীও অনেক সময় বেশি প্রমোটেড হয়ে যেতে পারে। সেটা কি সামাজিক ক্ষয় না, মানে? এটা অবশ্যই সামাজিক ক্ষয়, কেননা গত দুই আড়াই বছর আমাদের যেমন কোনো মিউজিক হয়নি, এর মধ্যে অনেক নেগেটিভ মিউজিক বের হয়ে এসে সবাই ভাইরাল হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কেন, মানুষকে তো কিছু পেতে হবে, মানুষ সবসময় বিনোদনের জন্য নতুন কিছু খুঁজতে থাকে। একটা গান শুনে ফেললেই তো ওটা তার জানা হয়ে যায়, এটা প্রেমের মতো, প্রেমটা যখন জানা হয়ে যায় তখন মানুষের একটা অন্য জগৎ নিয়ে তার ওটা নিয়ে তার আগ্রহ থাকে। তা গান শিল্পের জায়গায় যখন সে নতুন একটা গান শুনে ফেলে, তখন সে আবার তার কান চায় যে নতুন কিছু শুনি। আর এই শোনাটার মধ্যে যখন একটা গ্যাপ পড়ে যায়, কেউ যখন নতুন কিছু, ভালো কিছু ক্রিয়েট না করে, তখন মানুষ ওই ভাইরাল হওয়া, ট্রল বা দুর্বল যে জিনিসগুলি, হাস্য রসাত্মক ব্যঙ্গাত্মক যে জিনিসগুলি আসলে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের উন্নয়নের শিল্প সংস্কৃতিতে কোনো অবদান রাখবে না, সেগুলোই তাদের একমাত্র ভরসা হয়। একদমই। তিন ভাই, আভাসের সংসারটা কেমন আছে? আভাসের সংসারটা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা চলে যাচ্ছি, আগাচ্ছি একটু একটু করে। আর হচ্ছে আমাদের চারটা গান হয়েছে, আমরা একটা লিরিক হান্ট করেছি, তো লিরিক হান্টের মধ্যে দিয়ে আমরা কিছু গান পেয়েছি, প্রিন্স মাহমুদ ভাই আমাদেরকে কিছু গান বেছে দিয়েছেন। তো এই নয়টা গান, তো এই নয়টা গানের কম্পোজিশনে বসবো, তো একটা অ্যালবামের কাজ ইচ্ছা আছে, মানুষের লেখায় আভাসের গান। অবশ্যই প্রিন্স মাহমুদের বিষয়টা একটু আলাদাভাবে আমি নিতে চাই, কিন্তু তার আগে একটু জানতে চাই যে ধরেন যে ধরনের পীড়ন, যে ধরনের বিরক্তি, যে ধরনের অপমান, গ্লানি থেকে আপনি শিরোনামহীন থেকে সরে এসেছেন, আভাসটা, আভাসের পারিপার্শ্বিক পরিবার বা একাত্মতা, আপনাদের ইউনিটি ঠিক সেভাবে পাচ্ছেন কি না, আপনারা একসাথে বসে একসাথে হাসতে পাচ্ছেন কি না? আসলে ওই যে আবার বললেন যে সিন্ডিকেশনটা, সিন্ডিকেশনের জ্বালায় আমরাও হয়তো মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হই। তা আসলে আভাসের একটা ফুল ফ্লেজেড ব্যান্ড হতে হলে আসলে সবাইকে সচ্ছল হওয়া লাগবে, প্রতিটা মানুষকে শিক্ষাগতভাবে অনেক শক্তিশালী হওয়া লাগবে, ইয়ে হওয়া লাগবে। তা আভাস আমরা কাজ করার সময় আমরা নিজেরাই কথা বলে নিয়েছিলাম যে আমরা 5 বছর আমাদের নিজেদের অবস্থানটা দেখি, কারণ আভাসের অন্যান্য মেম্বাররাও ওরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সময় ইয়াতে। তো আমরাও চেষ্টা করছি যে 5 বছরের মধ্যে কতটুকু যেতে পারি, আমাদের সিঙ্ক্রোনাইজেশন কী হচ্ছে। আসলে একটা ব্যান্ড তো 20-30 বছরের জন্য, 15-20 বছরের জন্য একটা লং টাইম, 15 বছর লাগে, আর অনেকখানি সময়ও দিতে হয় একটা ব্যান্ডের জন্য সেই জায়গাটা। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমাদের আভ্যন্তরীণ শ্রদ্ধাবোধ থেকে, আমাদের ভালোবাসা থেকে কাজগুলো হচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে কেউ ব্যস্ত হয়ে গেলে হয়তো সময় দিতে না পারলে হয়তো পরিবারে কোনো মেম্বার চেঞ্জ হবে। কিন্তু ধরেন কেউ একজন আপনাদের প্র্যাকটিস প্যাড বা আপনাদের একসাথে কাজ করতে করতেই কেউ একজন খুব ভালো ড্রামার হয়ে উঠলো, ছো মেরে যে নিয়ে যাওয়া বা এই যে একটা দলচ্যুত হয়ে যাওয়া, কারণ ওরও তো একটা পার্সোনাল ভিশন তৈরি হয়ে যায়। এই যে এইসব যে অব্লিগেশনসগুলো সাবকন্টিনেন্টে, কারণ আমরা তো খুব দরিদ্র, আমাদের তো আসলে গান গেয়ে হাঁড়ির চালটাও ঠিক রাখতে হয়, তো ওই সব জায়গায় এই সংকটগুলো কি মানে ভেতর থেকে অনুভব করেন না? হ্যাঁ, সেটা তো অনুভব করি, কেন সবাই তো সমান অবস্থান থেকে আসে না। তা এখন ওই সব সংকটগুলো থাকবেই। আসলে মিউজিশিয়ান, অরিজিনাল ট্রু মিউজিশিয়ান খুবই কম। ট্রু মিউজিশিয়ান বলতে আমি এইভাবে বোঝাচ্ছি যে মনে প্রাণে একটা পরিবারকে বিশ্বাস করবে, পরিবারকে বিশ্বাস করে সে
এগিয়ে যাবে বা একটা বড় সময় আগাবে, সেই মিউজিশিয়ানের সংখ্যাটাও তুলনামূলক কম। আর আভাসের পরিবারের সেই মিউজিশিয়ানরা আছে, তাদেরও কিছু ব্যক্তিগত সমস্যা থাকে অনেক সময়, যেমন করোনার সময় আমরা অনেক শো মিস করেছি, কিন্তু ওই যে তার তো হাঁড়িটা ঠেলতে হবে। শুধু মিউজিশিয়ান না, পুরো আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রির যে ছেলেটা লাইট বয়, যে ছেলে স্টেজ তৈরি করে, যে মানুষগুলো সাউন্ডের কাজ করছে, কেবল টেনে নিয়ে যাচ্ছে, যেই লোকটা ট্রাক চালিয়ে জেনারেটর নিয়ে যাচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ব্যান্ড হচ্ছে গিয়ে ট্রুলি একটা প্রাইডের বিষয়। হ্যাঁ, তো ব্যান্ড খুব কঠিন শক্তিশালী একটা বিষয়। আমরা এখন হচ্ছে কি, যে কোনো পাঁচজন এক হইলে একটা ব্যান্ড বলে দিচ্ছি, সেটা তো নিজ থেকে ওন করতে হয়, নিজ থেকে মিউজিক্যাল নিজ থেকে ওন করতে হবে। ব্যান্ডটা আমার, ব্যান্ডটাকে ধারণ করতে হবে, যে ব্যান্ডটাকে ভালোবেসে একটা পরিবারে, আমরা যেমন মা বাবা ভাই বোন সবাই মিলে একটা রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে একটা বাসায় থাকি, ঘুমাইলে কিন্তু সবাই একলা, কিন্তু ওই যে বিশ্বাসটা আমরা একই পরিবারবদ্ধ, সেই পারিবারিক যে বিশ্বাসটা, ওইটা রেখে যখন মেম্বাররা আসবে তখন ব্যান্ডটা শক্তিশালী হবে। ওইটার বাদে যদি মানুষের যদি তার অন্য নিডসগুলো বা ইয়াগুলো পোষণ করতে যায়, তখন আসলে ব্যান্ডটার জন্য একটু ক্ষতিকর হয়। আর এটা ভাইস ভার্সা আসে, আসলে জোর করে সেই জিনিসটা বোঝানো আসলে কঠিন। একদম একদম। লাস্ট ছোট্ট প্রশ্ন নিয়ে আমি এই সেকেন্ড ব্রেকে যাবো, যে আপনার প্লেলিস্টগুলো এখন কেমন থাকছে এবং চাহিদার জায়গাগুলো কেমন তৈরি হচ্ছে দর্শকদের কাছ থেকে, নতুন কি ধরনের গান শুনতে চাচ্ছে আপনার প্লেলিস্ট এবং দর্শকদের চাহিদা? আচ্ছা, আমার প্লেলিস্ট মানে আমি যেগুলো শুনি অন স্টেজে। আচ্ছা, অন স্টেজে আসলে আমাদের বিভিন্ন রকম শো আসে। কোন শোতে দেখা যায় যে পরিবার সহ বাচ্চা কাচ্চাও আসছে, তাই সেরকম যদি বাচ্চা কাচ্চার সংখ্যা বেশি হয়, আমি শুরু করি সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, কারণ সবার কাছে পারমিশন নিয়ে নিই যে আগে বাচ্চাদেরকে গানটা শুনিয়ে নে, তো মজা করে বাচ্চাদের গান শোনানো। আর সেই হিসেবে প্লেলিস্টে আসলে আমি যে গানগুলো গেয়ে মানুষজনের কাছে এসেছি বা মানুষজন আমাকে তুহিন হিসেবে জেনেছে, সেই গানগুলোতে প্লেলিস্টে বেশি থাকে। শিরোনামহীনের প্রচুর গান আছে, আর হচ্ছে সে মধ্যে আভাসের গানগুলোও মানুষজন গ্রহণ করেছে কিছু কিছু, তারপরে সেই গ্রহণযোগ্যতা। এবং মাঝে মধ্যে আমাকে ওই ধরেন ক্লাসিক যে গানগুলো, মান্না দে, হেমন্ত, লালন গান, কিশোর কুমার, লালন, কারণ এগুলো তো এভারগ্রিন, এভার ক্লাসিক। হ্যাঁ, এগুলোকে অস্বীকার করবে না। পিওর মিউজিক বা গান বললে আমরা এগুলোকে বলবো, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সেগুলো মানুষ শুনতে চায়, তখন ওগুলোকে হয়তো গানের ধারাটাকে একদম অরিজিনাল রেখে কম্পোজিশনালি সেটাকে এখনকার সময় নিয়ে এসে ব্লেন্ড করে মানুষকে ফিউশনালি শোনাতে হয়। কি ধরন বলেন, দুই লাইন কি মান্না দি একটু শোনাবেন নাকি? হ্যাঁ, মান্না দি শোনা যায় প্লিজ। আমার নাচ ঘর যে পাগল হতো, নূপুর তোমার পায় আমি, ইরান দেশের গোলাপ ছুড়ে দিতাম তোমার গায়ে তুমি, শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে, আবার বিষ পেলাম তোমার দেওয়া সেই পেয়ালা তে, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার, ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। আহা, সাধু সাধু। চলছে রাত আড্ডা, হোস্টেড বাই মি, সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি তানজিত হিন, সঙ্গে থাকুন। বিয়ে করবা কবে, এই কোশ্চেনটা লাস্ট এক বছরে কতবার শুনছো? তোমাকে নাকি ইরানি লাগে দেখতে, আসলে কি? তোমার প্রিয় হিরো কে? দুটো অপশন, যে কোনো একজনকে তোমার ফেভারিট যে হিরো তার নামটা বলতে হবে। শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? ফার্স্ট প্রিয় হিরো কে, শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? এখানে কবি নীরব। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 12 এ দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ঐশীকে। কি খবর ঐশী?
আলহামদুলিল্লাহ খুব ভালো, কেমন আছো? আমি তো ঠিকঠাক। তুমি কি এই খেলাটা এনজয় করো নাকি করো না? একলাই নেব। করি করি করি, অনেকদিন পর আসলাম। নাটকে বা ওয়েব সিরিজে তোমাকে দেখা যাচ্ছে না কেন? নাটক নিয়ে প্ল্যানিং নেই, এটা হয়তো বা আগে বলেছিলাম। ওয়েব সিরিজ হয়তো বা লকডাউনের পর আসলে মানে শুটের জন্য দেওয়ার মতন টাইমও পাইনি, আর ওই রকম কন্টেন্ট আমার কাছে হয়তো বা আসেও নি যখন সময় হাতে ছিল। অ্যাজ আ গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে আউট অফ 10 কত মার্ক দেবে? আমার দুর্ভাগ্যবশত কারোর সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। আই উড লাভ টু। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্স কেমন হয়? সব জায়গায় পলিটিক্স হয় বাবা, কোথায় বাকি আছে। নেক্সট কোশ্চেন, তোমার প্রিয় হিরো কে? দুটো অপশন, যে কোনো একজনকে তোমার ফেভারিট যে হিরো তার নামটা বলতে হবে। শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? ফার্স্ট প্রিয় হিরো কে, শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? এখানেই কবি নীরব, আমি খুব নার্ভাস, অনেক কি বলবো, এক্সাইটেড। ঐশীর বয়স বাড়ে না কেন? বয়স বেড়ে গেছে, বড় হয়েছি অনেক। এখন যারা অনেকদিন পর আমাকে দেখে তারা বলে যে বড় হয়ে গেছি। আর ফিল্মে কাজ করছি যেহেতু, আর ওই বাচ্চা চাইলেও থাকা যাবে না, থাকা উচিত না। কারো হিরোইন মনে হয় না, সবার ছোট বোন মনে হয়। নায়িকা হতে হলে কি কি করতে হয়? নায়িকা হতে হলে কি আর, মানে নায়িকা তো দিন শেষে ফিল্ম অ্যাক্ট্রেসই, তো একটু অ্যাক্টিং এর প্রতি ডেডিকেটেড থাকতে হয়, কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হয়, অনেস্ট থাকতে হয়, জানি না। দুই বছর আগের ঐশী আর আজকের ঐশীর মধ্যে পার্থক্যটা কোথায়? চুল বড় হয়ে গেছে। কি দিয়ে জ্ঞান দেয়? পড়াশোনাটা যেন বন্ধ না করি। সবাস স্কুলে অলওয়েজ ফেল করতা কোন সাবজেক্টে? ফেল একটা সাবজেক্টেই করতাম, ম্যাথ। বাট রিসেন্টলি হচ্ছে ইউনিভার্সিটিতে একটা কুইজে ফেল করেছিলাম। কুইজে না মিডে জানি, অ্যানথ্রোপোলজিতে, যদি ওটা আবার পরে নিয়েছিল এক্সাম। লাইফে ঠকেছো কতবার? অনেকবার অনেকবার। রুট নাকি রোমান্টিক, কোনটা আরফিন শুভ? আমার জন্য তো রুড, সরি। ওকে, কেন মিশন এক্সট্রিম দেখতেই হবে? কারণ এটা আমার ডেবিউ। অলরাইট, নেক্সট কোশ্চেন, জায়েদ খান আর ঐশী নাকি বরিশালের গর্ব? এটা বরিশালের মানুষ বলবে বাবা, এটা তো আমি বলার কেউ না। শুট কি ভর্তা নাকি আলু ভর্তা, কোনটা দেখলে মাথা ঠিক থাকে না? আলু ভর্তা। হিরোরা কখন বেশি তেল দেয়? আমি জানি না, ক্যারেক্টার ডিমান্ড করলে। ফেভারিট সবজি কোনটা তোমার, মূলা নাকি বেগুন? আমি বেগুন ভাজা খেতে অনেক ভালোবাসি, তো ইন দ্যাট কেস বেগুন। গ্রেট গ্রেট। বিয়ে করবা কবে? এই কোশ্চেনটা লাস্ট এক বছরে কতবার শুনছো? আমার মনে নাই, এটা কেউ জিজ্ঞেস করলে আমি খুব বিরক্ত হই। তোমাকে নাকি ইরানি লাগে দেখতে আসলে কি? এটা যারা দেখে তারা বলবে, আমি নিজেকে এত দেখি না। অলরাইট, লাস্ট কোশ্চেন, একবারও বল পড়লো না, রহস্যটা কি তোমার? ও যে বড় হয়ে গেছে এবং এর আগে এসে দুইবার খেলছি, এক্সপেরিয়েন্স নিয়ে গেছি। টাইম চাস খেলতে কেমন লাগছে? সর্বোচ্চ বার কি আমি খেললাম? সর্বোচ্চ বার ঐশী। আসসালামু আলাইকুম, আমি জানাতু ফেরদৌস ঐশী, এন্ড ইটস রিয়েলি ফান টু প্লে দ্য গেম ফর দ্য থার্ড টাইম উইথ ইউ গাইজ। তৃতীয়বারের মতো টিকটক খেললাম, অনেকদিন পরে আসলাম এবং আপনাদের সাথে টিকটকের এখানে অনেকদিন পর দেখা হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব টু জাগো FM 94.4। জাগো FM 94.4।
বিয়ে করবা কবে, এই কোশ্চেনটা লাস্ট এক বছরে কতবার শুনছো? তোমাকে নাকি ইরানি লাগে দেখতে আসলে কি? তোমার প্রিয় হিরোকে, দুটো অপশন, যে কোনো একজনকে তোমার ফেভারিট যে হিরো তার নামটা বলতে হবে। শাকিব খান নাকি অনন্ত চলে গি? ফার্স্ট প্রিয় হিরোকে, শাকিব খান নাকি অনন্ত জলিল? এখানেই কবি নীরব। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক এগেইন রাতের এই সেশনটা মূলত আমি কিছুটা নার্ভাস থাকি, কারণ চেয়ারটা বদলে যায়, ক্যামেরার অ্যাঙ্গেলটা বদলে যায়। সো আমি মাইকটা এবং ক্যামেরা টোটালি আমি দিতে চাচ্ছি, তুমি ভাই শুরু করতে পারেন। হ্যালো লিসেনার্স, জাগো FM 94.4 থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সামনে আছেন একজন বিখ্যাত মানুষ, খুব শক্তিশালী মানুষ, খুব অসাধারণ সুন্দর মনের একজন মানুষ। কাকে বলছেন? আমি আপনাকে বলছি, আমি সেই মানুষটা হচ্ছেন তানভি তারে, তার কথা বলছি। সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক, কবি, বিরিয়ানির দোকান খোলা আছে, রাত সারা খোলা রাখতে হবে, সারা দুই প্লেট। তো জাগে FM এর পক্ষ থেকে আমার কিছু প্রশ্ন তানভি ভাইকে। তানভি ভাই, 80s 90s যে গানগুলো আপনি শুনে বড় হয়েছেন, সেই গানগুলা আর এখনকার জনরার যে গানগুলা বা গানের যে ধারা বা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, দুটার মধ্যে যে পার্থক্য, সেটা আপনার মনস্তাত্ত্বিক জায়গায়, আপনার অনুভূতির জায়গায় আপনি যে গানগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি সংক্ষেপে যদি বলি, 80s 90s গানগুলো শুনে আসলে আমরা একটা দৃশ্যকল্প তৈরি করতে পারতাম, যেই দৃশ্যকল্প এখনকার গানে অনেক ট্রাই করেছি, অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আচ্ছা বুড়িয়ে যাচ্ছি কি না, নাকি নিতে পারছি না, নাকি সময়ের সাথে চলতে পারছি না, কিন্তু তা না, আসলেও দৃশ্যকল্পটা ভাবা যায় না। গানের যে দর্শন, এই যে 12-14 লাইনের ভেতরে যে একটা দর্শন, সেটা জেমস ভাইয়ের যে কোনো গানের যেটা ছিল, বাচ্চু ভাইয়ের গানে যেগুলো ছিল, বা রেনেসা বলি, বা ওই সময় রক স্টার্টার থেকে শুরু করে, নোভা থেকে শুরু করে অনেক ব্যান্ড, অনেক পেপার রাইম, কত কত ব্যান্ড হয়তো প্রথম অ্যালবাম এসছে, সেই অ্যালবামটা চিনিও না লাইন আপ, কিন্তু কিনে নিয়ে গেছি যে এর ভেতরে বোধ হয় আমরা এক মাস কাটাতে পারবো ওই ফিতার ভেতরে। এইটা আর নাই, এইটা এখন অনেক কিছু ভিজুয়াল টিজুয়াল করার পরও আমরা ওই দৃশ্যটা নিজেরা আঁকতে পারি না। বা তাই ভাই, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক, চারটার মধ্যে কোন জায়গাটার সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? না, আমি মূলত তিন ভাই অ্যাজ এ মিউজিশিয়ান বা গানের কর্মী হিসাবেই ঢাকায় পা দিয়েছিলাম। একেবারে মফস্বল থাকতে আমি মাকসুদ ভাইকে চিঠি লিখতাম, সাউন্ড গার্ডেনে জেমস ভাইয়ের নামে চিঠি লিখতাম। তারপরে যখন আসলাম, তখন সাউন্ড গার্ডেনে প্রথম জেমস ভাইয়ের সাথে দেখা হলো, বাচ্চু ভাইয়ের সাথে দেখা হলো, তখন বললাম ওই চিঠিগুলো কোথায় যায়। পরে দেখলাম যে পরিমল, যে ম্যানেজার ছিল, ও সব এক গাদা চিঠি সব ঝুড়িতে ফেলে দেয়, এগুলো খোলাই হয় না। তো আমি মূলত আমার ওই ফ্যান্টাসি থেকে ঢাকায় আসা। এরপর সঞ্জীব চৌধুরী দলছুটের, উনি আমার সাংবাদিকতার গুরু, তখন আসলে টাকা পয়সা মানে বেঁচে থাকার তাকে দিয়ে সাংবাদিকতা শুরু, নয়তো আমি গান লিখবো, গাইবো, সুর করবো বা গানের এই ভেতর দিয়ে থাকবো, এরকম একটা নেশা থেকেই বরিশাল থেকে লঞ্চে সদরঘাটে নেমেছিলাম। বাহ, তাই ভাই, যদি সাংবাদিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, যে আমাদের শিল্প আর্ট কালচারে সাংবাদিক এবং সাংবাদিকতার যেই শক্তিটা, এইটা আমাদের মিউজিকে আমরা কীভাবে এটাকে আরও প্রতিষ্ঠা করতে পারি, বা এটা আমাদেরকে কীভাবে মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে, তুমি ভাই আপনি নিজে অনুধাবন করেন। আমরা আসলে পুরো অবক্ষয়ের ভেতরে আছি, কারণ এক সময় সঙ্গীতটা রকস্টারদের ম্যাগাজিন কাভার আলাদা সেল হতো, ফ্রন্ট পেজে, ব্যাক পেজে 5 কলাম 6 কলাম, কোনো কোনো সময় 7-8 কলাম জুড়ে কনসার্টের ছবি পাওয়া যেত, ছাপতে হতো, সম্মানের জায়গাটা কোথায় ছিল। এখনও কিন্তু এর চাইতে বড় দামি দামি কনসার্ট হয় তিন ভাই, সেই জায়গাটা আমরা আর দিতে পারি না, বা কোনো জায়গায় একটা স্খলন হয়ে গেছে। সেই আমি শুরু করেছি কনসার্ট রিভিউ দিয়ে,
আর্মি স্টেডিয়ামে লাগাতার কনসার্ট হতো। আমাদের সপ্তাহে চারটা কনসার্ট দেখে সেটা রিভিউ, গ্রিন রুম স্টাডি করে আপনাদের সাথে কথা বলে, জেমসারদের সাথে গ্রিন রুমে তারা কীভাবে বসে, কীভাবে অটোগ্রাফ ডিল করে, কীভাবে এই যে রোডি থেকে শুরু করে সিকিউরিটি কীভাবে ডিল করছে একজন রকস্টার, সেগুলো নিয়ে যে গল্প গাথা, এইসব ফ্যান্টাসি তো আমরা এখন আর লিখতে পারি না। কনসার্ট রিভিউ বিষয়টাই আজকে হারিয়ে গেছে। তো সব মিলে আমি মনে করি যে গণমাধ্যমেরও যেমন একটা পিছিয়ে পড়ার দায় রয়েছে, পাশাপাশি এত অ্যাভেলেবিলিটি, আমরা পেজ রাখছি কিন্তু পেজটা মেনটেন করছি না। পেজ মেনটেন বলতে, আপনি যখন রকস্টার তখন কিন্তু আপনার কিছু কিছু আড়াল থাকতে হবে। আপনি ম্যানেজার ঠিকই রাখছেন কিন্তু আপনার ওই পেজটা হঠাৎ করে লাইভে চলে আসছেন, আপনি হয়তো খুবই অপ্রস্তুত, কিংবা আপনার ঘরের বিছানাটা ওইভাবে গোছানো নাই, এগুলো আসলে মেনটেন করতে হয়। সারা ওয়ার্ল্ডেই সমস্ত আর্ট থেকে শুরু করে, আর্টিস্ট থেকে শুরু করে, এগুলো মেনটেন করে, কী আমরা দেখাচ্ছি, কী আমরা দেখাতে চাই। তো ওই ফ্যান্টাসিটা রাখতে হবে। হঠাৎ করে ফেসবুকের লাইভ বাটন আছে বলেই টুস করে চাপ মেরে দিলাম, অনেক বড় বড় তারকা শুধু গানের না, অনেক শিল্পীদের হুটহাট করে টিকটকে আসতে দেখলাম, এগুলোতে আমাদের মোহভঙ্গ হয়। এই মোহভঙ্গটা আমরা করে ফেলছি অনেকে। একজন পরিপূর্ণ মানে সাংস্কৃতিক বা ব্যান্ড রক যে গান জনরা যে একটা সাংবাদিক হয়ে ওঠার জন্যে, একটা সাংবাদিকের মধ্যে কী কী গুণ থাকা দরকার? অবশ্যই প্রচুর পড়তে হবে, প্রচুর শুনতে হবে, প্রচুর দেখতে হবে। মানে আমি যেমন লিটারালি প্রতিদিন অন্তত একটা মুভি দেখে ঘুমাই, সকালে এক ঘন্টা যে কোনো কিছু, আজকে অরুন্ধতী রায়ের একটা সাক্ষাৎকার সংকলন পড়লাম প্রায় দেড় ঘন্টা, অর্ধেকটা পড়া হয়েছে, এবং শুনতে তো হবেই। মানে এটা আপনি মিউজিশিয়ান না হন, আপনি ফিল্ম মেকার না হন, আপনার শুধু সাংবাদিকতা পরিচয় রাখতে হলে এই দেখতে হবে, পড়তে হবে এবং শুনতে হবে, এটা অবশ্যই। কিন্তু এগুলো বাদ দিয়ে আসলে এখনকার অনেক ছোট ভাইরা শুধু ফেসবুক ফেসবুক ফেসবুকই করছি। আর আপনার কাছ থেকে চারটা লাইন গান শুনতে চাই। আপনার সামনে গাওয়াটা আসলে খুবই আচ্ছা। আমার সর্বশেষ রিলিজ পাওয়া একটা গানের ছোট্ট চার লাইন আমি খুব ভীত স্বরে গাইছি, মাফ করে দেবেন। তোমার শহরে যদি সন্ধ্যা নামে, স্মৃতির শহরে আমারও মন্দা তখন, ও দুঃখ দিলাম তোমার গলে করে সাত নরিহার, তুমি কার তুমি কার তুমি কার। বাহ, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ। আপনার এই অসাধারণ এই শব্দগুলো আমি একটু আলাদাভাবে ক্লিপিংস হিসাবে রাখবো, কারণ এটা আমার সার্টিফিকেট। লাভ ইউ ভাই, সত্যি এই যে ইন্সপায়ার করা, আপনি সবসময় ভালো কিছুকে এবং আমাকে অনেকভাবে উৎসাহ দেন আপনার লক্ষ্যে অলক্ষ্যে, এবং এইসব মানুষগুলো আসলে খুব প্রয়োজন আসলে সমাজে জীবনে। তুন ভাই, আমি একটু আমার জায়গাটায় আবার আড্ডায় ফিরতে চাই। সেই ফেরার জায়গায় ধরেন দেখেন, রতনে যে রতন চেনে, এটা আমার কেমন যেন একটা থার্ড আই থেকে মনে হচ্ছিল যে তুইন ভাই শিরোনামি থেকে বেরিয়ে গেল, আভাস করছে। আপনিও একবার আড্ডায় বলছিলেন, হ্যাঁ কিছু অনেকে ভালো ভালো গান লেখে, তাদের গানও গাইতে চাই, আপনার মনে আছে কিনা, আপনার ধানমন্ডি অফিসে বলছিলেন। তখন আমার মনে মনে, আমি তখন প্রশ্ন করিনি, আচ্ছা মনে মনে তখন মনে হচ্ছিল, আচ্ছা প্রিন্স মাহমুদ যদি তুহিন ভাইয়ের জন্য গান লেখে তাহলে আসলে একটা অন্য কিছু হবে। পরে দু তিন মাসের ভেতরে দেখলাম যে হ্যাঁ, ঘটনাটা ঘটতে যাচ্ছে, ঘটছেও। এই কানেকশন, এই পরিচয়, এই বিষয়টা আসলে কিভাবে তৈরি হলো? প্রিন্স মাহমুদের ফিচারিং করা তুহিন, রঞ্জিত তুহিন, মানে এটা আমার জন্য একটা বিশাল একটা পাওয়া আর কি। প্রিন্স মাহমুদ ভাইয়ের সুরে বা কথায় কাজে তার একটা গান গাওয়া, তার সঙ্গে থাকা আসলে অবশ্যই, মানে কেননা প্রিন্সের শত্রুও প্রিন্সের গান ভালোবাসে, প্রিন্সের গান ভালোবাসে। হ্যাঁ, কেননা খালেদ ভাইয়ের চ্যামের খালেদ ভাইয়ের কণ্ঠে, তারপর জেমস ভাইয়ের কণ্ঠে, তারপর বিভিন্ন হাসান ভাইয়ের কণ্ঠে, প্রিন্স ভাইয়ের যে কাজগুলো আমরা পেয়েছি সেখান থেকে একটা লোভ জন্মে গেছিল এতে ভোকাল হিসেবে, যে মানুষটা এত ভালো কাজ করে, এত সুন্দর কাজ করে, যদি উনার সঙ্গে একসঙ্গে থেকে। কারণ আমি সবসময় দলগত ব্যাপারটা আমি খুব ভালোবাসতাম, আমি কখনোই একা বিরিয়ানি খেতে যেতে পারতাম না,
আমার ক্লাসের বই সবচেয়ে আমার ঘনিষ্ঠ বন্ধুকে পান দিয়ে আমি নিয়ে যেতাম বিরিয়ানি খেতে, কারণ আমি একা খেতে পারি না। তা আমি সবসময় মানুষ খুঁজি যে কার সঙ্গে একটু ক্রিকেট খেলা যায়, কার সঙ্গে একটু গান করা যায়, কার সঙ্গে গল্প করা যায়। তো সেই হিসেবে আমারও সবসময় ছিল যে ব্যান্ড বা আমি একক কাজ করব সেটা আমার ইয়া নাই। তো আমি বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। তো প্রিন্স ভাইয়ের সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, তখন আমি ওনাকে বলেছিলাম যে প্রিন্স ভাই, আমি কিন্তু আপনার সঙ্গে গান গেতে চাই, যদি কোনো দিন আমাদের সুযোগ হয় আমরা হয়তো কাজ করব। তা এর মধ্যে করোনা আসলো, করোনাতে প্রিন্স ভাই উনি ভিতরে খুবই নরম একটা মানুষ, শিশু সুলভ একটা মানুষ, শিশু একটা মানুষ। কখন বললেন, কোথায় বললেন? এটা হচ্ছে আমরা একটা প্রাইজ গিভিং কোনো একটা প্রোগ্রামে আমার দেখা হয়েছিল করোনারও বেশ আগে, প্রায় 2-3 বছর আগে। তো প্রিন্স ভাই একটা মাথায় রেখেছিলেন এবং সামহা উনি আমাকে ওই করোনাকালীন সময়ে ওনার যে আলো গানটা, কারণ উনি একটু ভয় পেয়েছিলেন, উনি আমরা সবাই যেরকম ভয় পেয়েছিলাম করোনা, মৃত্যু, অনিশ্চিত জীবন, তা সেটা নিয়ে সাধারণত প্রিন্স ভাই তো একটু প্রেম ভালোবাসা গান লিখছেন বা দেশের গান লিখছেন, দুঃখের গান লিখছেন, উনি একদম নিজের মনের থেকে নিজের জন্য হয়তো মনে হলো একটা গান লিখেছেন। তা সেই গানটা উনি আমাকে দিলেন, বললেন যে এটা শুনো, শুনে দেখো যে এটাকে করতে পারো কিনা। তারপর ওনার তত্ত্বাবধানে এবং রেকর্ডিংয়ের সময় প্রিন্স ভাই মাস্ক পরা, আমিও মাস্ক পরা, একটা ক্রিটিক্যাল সময়, এবং উনি খুব সুন্দর করে যত্ন করে আমাকে গানটা তুলে দিলেন। এবং এই গানটা গাওয়ার পরে ভাইয়া হয়তো খুশি হয়েছেন বা হয়তো ভালোই লেগেছে, তার সেখান থেকে পরবর্তী অনাগত গানটাতে কাজ করা হয়েছে। দর্শক রেসপন্স কিংবা আপনি যাদের মন্তব্যকে গুরুত্ব দেন তেমন মন্তব্য কেমন পেয়েছে? হ্যাঁ, ভালো পেয়েছি। আলো গানটা আসলে একটু বোধে যায়, আসলে আমাদের দেশের একটু প্রেম ভালোবাসা গানটা খুবই মানে মানুষ তার অনুকূলে নিয়ে শোনে আর কি। তো সেই বাদে জীবন বোধের গান বা ক্রাইসিসের গান বা সময়ের গানগুলোকে একটু মানুষ অবচেতনে একটু কম শুনতে পছন্দ করে, কিন্তু সামহাও এই গানটাকে সবাই যেহেতু মৃত্যু ভয়ে ছিল, সবাই একটা ক্রাইসিসের মধ্যে, তাদের মনের কথাটা হয়তো তিনি ওই সময় বলে ফেলেছেন এবং মাশাল্লাহ মানুষজনের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি, যেটা হয়তো সাহস দিয়েছে। দারুণ দারুণ জুটি, এই জুটির আরও অনেক গান চাই। প্রিন্স মাহমুদ আমার ভীষণ খুব প্রাণের খুব কাছের, আমরা 1995 থেকে শুরু করে অনেক বছর কাটিয়েছি। আমার কথায় প্রিন্সের সুরে একটা অ্যালবাম রয়েছে দেনা পাওনা, সেটাতে বাচ্চু ভাই, জিন ভাই এবং হাসান তিনজন আর 10টা গান করেছিলাম আমরা। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। এবং হি ইজ এ লেজেন্ড, হি ইজ দ্য লেজেন্ড। এবং জীবদ্দশায় কালোত্তীর্ণ হয়ে যাওয়া অনেকগুলো গান, এটা আসলেও একজন প্রিন্স মাহমুদ অনবদ্য একটা অনন্য কাল দিয়ে গেলেন। হ্যাঁ, ওনার মধ্যে একটা অসাধারণ ব্যক্তিত্ব কাজ করে, ওনার মধ্যে একটা ছোট্ট বাচ্চার একটা মন আছে, আবার রাগ আছে, জেদ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। হ্যাঁ, উনি সত্য বলতে পিছপা হন না, সেটা জাতীয় ক্ষেত্রে হোক কি করতে উনি বলে বসেন। আমি কোনো শিল্পীকে আমি দেখিনি যে ন্যাশনাল বিভিন্ন ক্রাইসিস নিয়ে এত বীর দর্পে সাহসের মতো একটা কথা বলে ফেলা। আসলে হয়তো সমাধান আমাদের কারো হাতে অনেকে হাতে নেই, কিন্তু বলাটাও যে একটা বড় প্রতিবাদ প্রতিরোধ, সেই কাজটার মধ্যে উনি করেন। সত্যি শিল্পীর আসলে আচরণ তো এমনই হওয়া উচিত, সমস্ত সামাজিক রাষ্ট্রীয় ক্রাইসিসে কথা বলার ভঙ্গিমাটা থাকা উচিত এবং সেটি করেন। আভাসের বিষয় আসে, আভাসে আপনারা লিরিক হান্ট করেছিলেন, লিরিক হান্টটা কেন, কোন ভাবনায় আসা আপনাদের, কি মানে গীতিকবি সংকটের ভেতরে একটা ছিল কিনা যে হঠাৎ করে একটা ব্যান্ড লিরিক হান্ট করতে গেল কেন? আসলে আমি যখন শিরোনামহীন ছাড়ি তখন মানুষের অনেক মানুষ আসলে কষ্ট পায়, আমি সেটা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু আমার উপায় ছিল না, তো অনেক মানুষ মনের থেকে একটু কষ্ট পায় এবং তারা এই সময়টায় আমার এই দুঃসময়টায় এই মানুষগুলো সারা মাসের মানুষই আমাকে বাঁচিয়ে রেখেছিল, আমাকে সাহস দিয়েছিল। তো তখন আমার ইনবক্সে প্রচুর গান আসা শুরু করে যে ভাই আপনার জন্য আমরা একটু গান লিখেছি বা আপনার গলাকে আপনার ভয়েসকে একটু চিন্তা করে লিখেছি, কারণ এই শিল্পবোধটা কিন্তু প্রচুর মানুষের মধ্যে আছে, তারা খালি আসলে সুযোগটা পায় না। আমরা অনেক সময় নিজেরাই লিখি, নিজেরাই গায়ে দেখি, এখন অনেকের মধ্যে লেখার হয়তো খুব শক্তিশালী একটা জায়গা আছে, কিন্তু আল্লাহ হয়তো ওনাকে কণ্ঠের জায়গা থেকে একটু পিছিয়ে রেখেছেন,
তা আমাদের যেমন লেখার কিছু দুর্বলতা থাকে, কিন্তু কণ্ঠটাকে হয়তো আল্লাহ আমাকে এগিয়ে দিয়েছেন, তো সেই জায়গা থেকে ওনারা হয়তো গানটাকে আশা করেন যে আমরা হয়তো ওনাকে গেয়ে, কেন ওনারও একটা স্বপ্ন থাকে যে আমার এই লেখাটা যদি গান হয়। তো তখন মনে হলো যে এই লেখনী মানুষটাগুলোকে যদি নিয়ে একটু কাজ করা যায়, তাদের মধ্যে যদি একটু আনন্দ দেওয়া যায়, একটা সাহস দেওয়া যায়, কারণ একটা মানুষকে একটু সাহস দিলে আপনি যে আপনি তারপর প্রাণ আর প্রাণের থেকে যেভাবে লিরিক হান্ট ইয়া ভোকাল হান্ট করছেন এত সুন্দর করে, ওই মানুষগুলোর তো একটা গ্রাউন্ড পাচ্ছে, বিশ্বাস করেন ওদের যে একবার যে ওরা যে গানটা গাবে যে দশজন বা ওরা পাঠাচ্ছে, ওইটা মোর মনে যে স্বস্তিটা শান্তিটা এবং শক্তিটা দিবে, ওইটা আর কোথাও সে পাবে না। এই যে ইনিশিয়েটিভ নেওয়াটা, সেখান থেকে আমাদের মনে হয়েছে যে ঠিক আছে, এই লেখনীওয়ালা মানুষগুলির কাছ থেকে আমরা লেখাটা নিই, আমাদের হয়তো ভেরিয়েশনটাও বাড়বে, কারণ আমাদেরও মধ্যে টাইপড একটা ব্যাপার চলে আসে, একটা ইয়ে চলে আসে, এবং দশের লাঠি একের বোঝা, সেরকম 300 মানুষ যখন 3000 মানুষ গান পাঠায় তখন এটা বিশাল হয়, বিশাল। তো এর মধ্যে থেকে শক্তিশালী আমরা কিছু গান পেয়েছি, কোনোটা হয়তো দুই প্যারা ভালো, কোনোটা পুরো গানটাই ভালো, কোনো কারো হয়তো দুইটা লাইন কোরাস হিসেবে এত শক্তিশালী সেটাকে অন্য গান লিরিক্সগুলোকে ম্যানিপুলেট করে হয়তো ঠিক করে একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে। তাই এই মানুষগুলোকে একটু ভালোবাসা দেওয়া, সাহস দেওয়া, কারণ এদের কারণেই আমি আজকে তুহিন, এদের দোয়াতেই। আর এই মানুষগুলো যদি একটু লেখে, যদি আরও 5টা গান লেখার সাহস করে, আনন্দটা করে, আমরাই উপকৃত হব, আমাদের দেশই উপকৃত হবে, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি উপকৃত হবে। দারুণ। এবং সেক্ষেত্রে যদি বলি যে তুহিন ভাই, আপনি আপনার জায়গা থেকে এই তরুণদের উদ্দেশ্যে কী বলতে চান, যারা গান লিখছে এই সময়, যারা গান গাওয়ার চেষ্টা করছে, তাদের গাইডলাইনটা কী হওয়া উচিত? তাদের গাইডলাইনটা একটা হচ্ছে, কবিতা লেখা সহজ কিন্তু গান লেখা খুবই কঠিন, ভয়ঙ্কর কঠিন, ভয়ঙ্কর কঠিন। হ্যাঁ, তো সেই কঠিন ব্যাপারটাও দুর্লভ না আসলে, গানকে ভালোবেসে, গানকে অনুধাবন করে, তার সঙ্গে যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তাল, লয়, সুর, কেন একটা গান তো একটা ভোকালকে নিয়ে না, সঙ্গে আরও যন্ত্রানুষঙ্গ, সব টোটাল এনভায়রনমেন্ট নিয়ে, তাই এই গানের যে অনুষঙ্গগুলো বোঝার, সেই জায়গাগুলোকে বুঝতে পারলে, সেই জায়গাটাকে চর্চা করলে, তার অবশ্যই ভালো গীতিকার হয়ে উঠবেন। থ্যাংক ইউ। আমরা আর হয়তো 10-15 মিনিট একটা সেশন করবো, লাস্ট সেগমেন্ট। সঙ্গে থাকুন, চলছে রাতারডা উইথ মি, সঙ্গে রয়েছেন তানজিৎ তুহিন। স্যাক্রিফাইস কোনটা বেশি করতে হয় লাইফে? কম্প্রোমাইজ। আপনার প্রিয় অভিনেতাকে আফরান নিশো নাকি অপূর্ব? এটা তো বলা ডিফিকাল্ট, বিকজ আমি দুজনের সাথেই কাজ করেছি। ডিভোর্স কেন হয়? শখের ডিব্বাই কে কে থাকে? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 12 ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি শখাবুকে। শখাবুকি খবর? হ্যালো, গুড। শখের কোন শখটা এখনো পূরণ হয় নাই? আলহামদুলিল্লাহ এখনো সব শখই পূরণ হয়ে গেছে। একজন মানুষ হিসেবে কত পার্সেন্ট হ্যাপি মানুষ আপনি? 100। আপনার প্রিয় অভিনেতাকে আফরান নিশো নাকি অপূর্ব? এটা তো বলা ডিফিকাল্ট, বিকজ আমি দুজনের সাথেই কাজ করেছি, দুজনই। লাইফ থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে বললে কোন স্মৃতিটা ডিলিট করবেন? কোনটা না। কখন বেশি আফসোস হয়? মাঝে মাঝে আফসোস হয় যখন কোনো ভালো কাজ মিস করে যাই। নেক্সট কোশ্চেন, পুরান ঢাকায় গেলে কোন খাবারটা মাস্ট খাওয়া হয়? বিরিয়ানি। আরে চলো, এক্স কে ভুলে যেতে কি কি করতে হয়? কিছু না, অলরেডি ডিলিটেড। নাচতে নাকি নাচাতে কোনটা বেশি ভালো লাগে? অবশ্যই নাচাতে। ভাইয়াকে লাস্ট কবে নাচাইছেন আপনি? আমি নাচাইনি। ওকে, নেক্সট কোশ্চেন, নিজেকে কখন ফেক মনে হয়? যখন কষ্টের পরও হাসি দিয়ে কথা বলতে হয়, মিথ্যা কথা স্পেশালি। OTT প্ল্যাটফর্মে শখকে আমরা কবে পাবো? ইনশাআল্লাহ ভেরি সুন। গ্রেট। ডিভোর্স কেন হয়? সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকলে। সোশ্যাল মিডিয়া কখন বিরক্তিকর লাগে? যখন রিয়েল ইনফরমেশন ছাড়া ভুলভাল ইনফরমেশন শেয়ার করা হয়। খেলতে খেলতে বরিশালের ভাষায় যে কোনো একটা লাইন বলতে হবে। আরে মনু, বরিশালের ভাষা আপনার ফ্যান্সদের জন্য এক লাইন যে কোনো কিছু বলতে হবে খেলতে খেলতে। আরে মনু তুমি কমবে যাও। আরে মনু তুমি কমবে যাও, ওয়াও, সো সুইট। শখ কখন বেশি ইমোশনাল হয়ে যায়? আগে ইমোশনাল হতাম, এখন হই না। অভিনেতা প্রেমিক হিসেবে কেমন হয়? অভিনেতা প্রেমিক হিসেবে অভিনেতাই হয়। খেলতে খেলতে যে কোনো একজনকে মিমিক্রি করতে হবে? ওকে ডিয়ার, চলে আমরা শুটিংটা শুরু করি। গেস আমি কাকে করলাম? সাবেরি আলম মা। শখের ডিব্বায় কে কে থাকে? শখের ডিব্বায় শখের শখ থাকে, আর এখন আমার আলিফ থাকে। কখন খুব জেলাস ফিল হয়? আমি একদমই জেলাস ফিল করি না। গ্রেট। যদি আবার আপনি সুযোগ পান কোন কাজটা করতে চান?
কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে চাই। সিকান্দার বাক্সকে কখন মিস করেন? সব সময়, আমি সব সময় মিস করি। বিয়ে ছাড়া কোন কাজটা আপনি গোপনে করেছেন যেটা কেউ জানে না? আমি বিয়েটাও গোপনে করিনি। এখনকার জেনারেশনে কোন অ্যাক্ট্রেসের কাজ বেশি ভালো লাগে? কে কে? তানজিদ দিশা নাকি সাফা কবির? দুজনই, দুজনই। কেন, যে কোনো একজন কেউ না কেন? শক কবে লাস্ট শকড হয়েছিল? আমি প্রায় প্রায় শকড হই, ইটস নাথিং নিউ। স্কুলে অলওয়েজ কোন সাবজেক্টে ফেল মারতেন? ম্যাথ, আমি খুব বাজে ম্যাথে। সোশ্যাল মিডিয়ায় চেনা কিংবা অচেনা মানুষের বুলিং এর জবাব দেন নাকি দেখেনই না? ইগনোর করি অলওয়েজ। কোন স্ট্রাগলের কথাটা সারা জীবন মনে থাকবে আপনার? ক্যারিয়ার। সুখে থাকতে কি কি লাগে? সত্য, অনেস্ট হওয়া আর ভালোবাসা। ভূত দেখছেন কখনো? না দেখিনি, কিন্তু দেখার ইচ্ছা আছে। ওকে, লাস্ট কোশ্চেন, কম্প্রোমাইজ নাকি স্যাক্রিফাইস কোনটা বেশি করতে হয় লাইফে? কম্প্রোমাইজ। খেলতে কেমন লাগছে বলেন? ভালো, কিন্তু খুবই বাজে প্লেয়ার আমি। হাই, দিস ইজ শক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যদি নতুন করে আমাকে দেখতে চান তাহলে অবশ্যই জাগো এফএম 94.4 এফএম এর সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবর এবং কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। ছেড়ে দে শয়তান, তুই আমায় পাবি আমার মন পাবি না। নিজেকে আয়নায় দেখার পর কোন কথাটা সবার আগে মাথায় আসে? কোরিয়ান সিরিয়াল না দেখলে নাকি আপনার ঘুম হয় না? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখছেন কোনালকে। কোনালা, কি খবর? বুঝতেই পারছেন কি খবর, বন্ধু নাকি প্রেম কোনটা বেশি ইম্পর্টেন্ট? বন্ধু। ট্রাস্ট করে ঠকেছেন কতবার? সববার। কোনটা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, চটপটি নাকি ফুচকা? ফুচকা। শাড়ি নাকি ওয়েস্টার্ন কোনটা বেশি কমফোর্ট ফিল করেন? দুটোই। ফেভারিট মিউজিক প্রোডিউসার কে, ফুয়াদ আল মুক্তাদির নাকি হাবিব ওয়াহিদ? ফুয়াদ। কুয়েত কখন মিস করেন? সব সময়। নিজেকে আয়নায় দেখার পর কোন কথাটা সবার আগে মাথায় আসে? আরো অনেক হাসতে হবে। কোন জিনিসটা আপনি কখনোই কম্প্রোমাইজ করতে পারবেন না? অনেস্টি। প্রিয় হিরো কে? দুটো অপশন, শাকিব খান নাকি আরিফিন শুভ? শাকিব, শাকিব, শাকিব। আরে জোস। কোরিয়ান সিরিয়াল না দেখলে নাকি আপনার ঘুম হয় না? ট্রু। জার্নালিস্ট হিসেবে কে বেশি প্রিয়? দুটো অপশন, মনসুর কাদের জিয়া নাকি তানভীর তারেক? দুজন। আপনাদের সাথে আপনি মূলত একেবারে রক জনরার ভরা যৌবনের সময় আপনি গান শুরু করেছেন, সে জায়গায় যদি আমি 10 জন আর্টিস্টের নাম বলবো একটা করে গান চুজ করবেন, আপনার পছন্দের প্লেলিস্টটা একটু নিতে চাই। প্রথমে আসি আজম খান। আজম খানের আমি যারে চাই রে, আমি যারে চাই, লাবু ভাইয়ের লেখা। ফেরদৌস ওয়াহিদ। ফেরদৌস ওয়াহিদের মামুনিয়া মামুনিয়া, ছোটকালে এটা দেখা। লাকি আখন্দ। লাকি আখন্দ ভাইয়ের লাকি ভাইয়ের আগে যদি জানতাম না, লাকি আখন্দ হচ্ছে গিয়ে ওই শেষে এই নীলমণিহার আছে, তারপরে চলনা ঘুরে আসি, আবার এলো যে সন্ধ্যা, এটা সবসময় হ্যাপি ভাইয়ের গুলিয়ে ফেলি। তিনটা ভিতর কোনটা নেবেন, একটা বলবেন? চলনা ঘুরে আসি, চলনা ঘুরে আসি, বহুল। আচ্ছা, জেমস ভাই। জেমস ভাইয়ের আমার হচ্ছে গিয়ে চিরচেনাই রেল স্টেশনে ট্রেনটা আমায় নামিয়ে দিল। আচ্ছা, বাচ্চু ভাই হচ্ছে দরজার উপাশে, এখন অনেক রাত, খোলায় আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছি, তাই আমি বসে আছি দরজার পাশে। মাকসুদ ভাই। মাকসুদ ভাইয়ের হচ্ছে মৌসুমি। মৌসুমি। আচ্ছা, শাফিন ভাই। শাফিন ভাইয়ের চাঁদতারা সূর্য নও তুমি, চাঁদতারা। হ্যাঁ। হাসান ভাই।
হাসান ভাইয়ের হচ্ছে এই গানগুলো তো সব পপুলার, ইয়া গানটা তাজমহল, তাজমহল, তাজমহলটা। আচ্ছা আচ্ছা, খালিদ ভাই, খালিদ ভাইয়ের হচ্ছে প্রিন্স মাহমুদ ভাইয়ের সঙ্গে একটা গান হিমালয়, যদি হিমালয় গানটা। আর একটা হচ্ছে গানটা ভুলে যাচ্ছে কেন, যদি হিমালয়, যদি হিমালয়। এবার একটু আধুনিক শিল্পীর কয়েকজনের নাম বলি। কুমার বিশ্বজিৎ, বিশ্বজিৎ দার হচ্ছে গিয়ে দূরে থেকে চোড়া বালি যায় না যেমন চেনা, যে পড়ে সে ফাঁদে শুধু তারই থাকে জানা, আমি তেমন বুঝিনি তো তোমারও প্রেম চোড়া বালি প্রাণ নেয় কেড়ে। এটা গান আছে এমনই এক খেললে খেলা বুকেরই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দারুণ একটা প্লেলিস্ট পাচ্ছি আমি। তপন চৌধুরী, তপন ভাইয়ের ওই তপন ভাইয়ের হচ্ছে দাঁড়ান ওই কলেজে করিডোরে দেখেছি, চোখ দুটি, চোখ দুটি ছিল তার সুন্দর, মোনালিসা হাসি দিয়ে ভেবে দিচ্ছে। আচ্ছা, সেটা অনেকগুলো এখন ছোটকালে ওই সময় যখন প্রথম আমি এই মানুষগুলার প্রেমে পড়ি তখন কার ওই গান একদম। হাদি ভাই, সৈয়দ আব্দুল হাদি, হাদি ভাইয়ের কয়েকটা গান একটু মনে করাই দিতে হবে। অনেকগুলো ফিল্মের গান, মানে আমাদের খুব কমার্শিয়াল গান মনে পড়ছে, কিন্তু তার তো অনেক কমার্শিয়াল গানগুলো তো বিখ্যাত, বিখ্যাত মানে সুপার ডুপার হিট। সুপার ডুপার। সুবীর নন্দী যদি আসি, সুবীর নন্দী যে প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন করে একটি কথাই শুধু জানতে। খুশি আলম, খুশি আলমের হচ্ছে গিয়ে পিঞ্জর খুলে দিয়েছি, এটা তো উনার, হ্যাঁ পিঞ্জর, যা কিছু বলা ছিল বলে দিয়েছি, যারে পাখি দিয়েছি। চমৎকার চমৎকার। আপনি কি মিলু ভাইয়ের গান শুনতেন বা শুনেছেন? খালিদ হাসান মিলু, হ্যাঁ, তো উনার একটা গান ছিল ওই যে কতদিন দেখি না আমার মুখে, গানটা মিলু ভাইয়ের গাওয়া ছিল, এটা গিয়েছিল। তো একটা চমৎকার গান ছিল, প্রেম কতটা মধুর, প্রেম কতটা মধুর, অদ্ভুত একটা গান, দারুণ। এবং আপনার শৈশবে বেসিক লিসন বা কোন কোন ধরনের কনসার্ট বা কোন কোন অনুষ্ঠানে যেতেন আপনি যখন গান শিখছেন? বা আসলে আমার একদম মানে কলেজ পর্যন্ত আমি ক্লাসিক বা নজরুল রবীন্দ্র নিয়েই থাকতাম বেশি। হ্যাঁ, তা আমি ছোট ওই নতুন কুড়িতে যেতাম তখন ওই দেশাত্মবোধক নজরুল রবীন্দ্র যা হতো, আবার স্কুলে হাম নাত জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সব, মানে যেখানেই গান গাওয়ার সুযোগ পেতাম আমি গেয়ে ফেলতাম, চিৎকার দিয়ে দিয়ে গান গেয়ে ফেলতাম। কোনো আড়ষ্টতা নেই, কেন এটা আমার মা আমাকে এটা অভ্যাস করে ফেলছিল। তো ছোটোকালে আমি একটা ক্যাসেট প্লেয়ারে ছিলাম, তো যেই আসতো আমার মা খুব গর্বের সঙ্গে বলতো যে ভাবি আমার ছেলে গান পারে। আচ্ছা, হ্যাঁ, গান পারে বললেই তো আমার একটা গান শোনাইতেই হবে, তখন খুব বিপদে পড়ে যেতাম, তখন এই বিভিন্নভাবে গান শোনা। ধরেন আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন আপনার আর্কিটেকচারাল কোনো বিজনেস পার্সনকে, আপনার সে ফ্যান, তো প্রেজেন্টেশন শেষে দু এক লাইন গান শোনাতে হয়েছে, এরকম ঘটনা ঘটেছে? এরকম ডাইরেক্ট একবার দুবার হতে হয়েছে, কিন্তু অত রেডিক্যাল না, কিন্তু পরবর্তীতে গিয়ে প্রজেক্ট টজেক্ট হলে তখন উনি নিজেই একটা গানের আয়োজন টায়োজন করে আমাকে দিয়ে গান গাওয়ানোর একটা অনুষ্ঠান হতো। সত্যি, এবং সে নিশ্চয় খুব গর্বসারে বলতো যে আমার এটা ডিজাইন করেছে কে জানিস, ওই যে তুহিন তুহিন। না, আচ্ছা তুহিন ভাই, শুরুতে যে আপনারা খুব দারুণভাবে তরুণদের ভেতরে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা খুব রিচ করিয়েছিলেন, তর্ক বিতর্কও হয়েছিল ওই সময়টা, ঠিক আপনাদের মেবি সেকেন্ড অ্যালবাম? না, ওইটা আমাদের ছিল ফোর্থ অ্যালবাম, ফোর্থ অ্যালবাম, ফোর্থ অ্যালবাম, মানে শুরু থেকে দুই তিনটা অ্যালবাম পরে আপনার ওই এক্সপেরিমেন্টটা করলেন, ওই সময় কি একটু একটু ভয় খেয়েছিলেন কিনা? ভয় খেয়েছিলাম যে যন্ত্রণার সঙ্গে শব্দটার নিয়ে ভয় খেয়েছিলাম, কারণ আমাদের বাসায় আমার বড় ভাই, আমি যখন নজরুলগীতি গা শিখি তখন আমার বড় ভাই প্যারালালি রবীন্দ্রসঙ্গীত শিখেন, উনিও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তো তার ফলে বাসায় ওই রবীন্দ্র চর্চাটা হতো। তারপর আমি তপন মাহমুদ রায়ের কাছে শিখেছি, তারপর আমি অজিত রায়ের কাছে শিখেছি, অজিত রায় একদম খুব আদর পেয়ে শিখেছি আর ওনার, অজিত রায় যে ভয়েস, যেই ম্যাসিভ শক্তিশালী ভয়েস, সেটা কাছে থেকে দেখেছি। তো গান নিয়ে আমার তেমন একটা টেনশন ছিল না, তা কিন্তু যে যন্ত্রণার সঙ্গে যখন এটাকে দেওয়া হলো, কারণ আমরা রবীন্দ্রসঙ্গীতে সচরাচর হারমোনিয়াম, তবলা, এসরাজ, বেহালা, গিটার, সন্তুর বা এই টাইপের যন্ত্রপাতি দিয়ে আমরা শুনে অভ্যস্ত, তা সেটাকে যখন
মানে ব্যান্ড ফরম্যাটে এনে এটাকে গাওয়ার চেষ্টা করা হয়েছে, তখন একটু ভয় ছিলাম। কিন্তু আপনি গাইলেন কিন্তু এই যে কট্টর সমাজটা, যে কট্টর সমাজটা অ্যাটাক করবে এটা আমরা জানতাম, এটা জানবে মানুষ, একটু অ্যাটাক ছিল, প্রিকশন ছিল। কারণ এই রবীন্দ্রনাথ নজরুল যে কোনো কিছুই, যে কোনো জিনিসই তো মানুষ চায় নিজের মতো গ্র্যাব করে রেখে নিয়ে সেটাকে তার ব্যক্তিগতভাবে ইউজ করতে, যখন তার ওইটাতে ইয়া লাগবে তখন সে হয়তো কট্টর হবে। এখন এর মধ্যেও কিছু বড় মনের মানুষ থাকে, বন্যা দি আমাদেরকে বিশাল সাহায্য করেছেন, হ্যাঁ বন্যা দির কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। উনি গানগুলোকে ধরে ধরে অনেকখানি আমাদেরকে ঠিক করে দিয়েছেন এবং আমাদেরকে একটা সাহস দিয়েছেন। রেকর্ডিং এর আগে আপনারা, রেকর্ডিং এর আগে আমরা 10টা গান ওনার সঙ্গে একদম রেকর্ড, আচ্ছা বন্যা দির খুব সুন্দর করে আমাদের একটা উইশু করেছেন অ্যালবামে, তখন আমরা একটু সাহস পেয়েছি যে অন্যকে বন্যা দি যখন বকা দেননি, রাগ করিনি, তার মানে নিশ্চয়ই এটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। এর পরবর্তীতে নজরুলের গান বা রবীন্দ্রনাথের অন্য কোনো গান নিয়ে আর কোনো চর্চা হলো না কেন? এরপরে আসলে ব্যান্ডে আমরা শিরোনামহীনে সবসময় চেষ্টা করেছিলাম আমাদের নিজেদের মৌলিক গান তৈরি করার চেষ্টা করেছিলাম। তা আমার ব্যান্ডের ওই অন্যান্য ব্যান্ডমেন্টের আমার রবীন্দ্রনাথের আনন্দ আগ্রহের উপরে ভিত্তি করে, আর রবীন্দ্রনাথেরও জন্মশতবর্ষিকী ছিল, তা কাছাকাছি সময়টার মধ্যে চলে গেছিল, তখন তারা এটা করতে একটু আগ্রহী হয় এবং আমাকে সাহস দেয় যে ঠিক আছে কাজটা করো। জীবন আপনার সাথে দুঃখ দেয়, প্রেমে ভোগায়, আনন্দ দেয়, অনেক স্মৃতিতে, কোন সময় কোন সালটা কোন গল্পটা আপনার কাছে খুব বারবার খুব আনন্দিত করে, আন্দোলিত করে আপনার এই যাপিত জীবনে? আমার যাপিত জীবনে সবচেয়ে আনন্দিত করে আমার দুই সন্তানের, আমার ছেলে আর মেয়ে যেদিন জন্ম নেয়, হ্যাঁ সেই সময়গুলোকে আমাকে খুব আনন্দিত করে। আর প্রতিটা লাইভ শোই আমাকে আনন্দিত করে, লাইভ প্রোগ্রাম। আর যে কোনো মানুষ যখন মনের থেকে একটা গান শুনতে চায়, সেই মুহূর্তটাতে আমি সবচেয়ে আনন্দ পাই। ও গান শুনতে চায়, মানে শুনতে চায় আর জি করে আর কি, হ্যাঁ আর জি করে যে হ্যাঁ তুই একটা গান শোনা, বা একটা বন্ধুদের মধ্যে পুষলাম, বা একটা গান, গানের শ্রোতা পেলেই আমি আনন্দিত হই। যে আমার ভিতরে অনেক গান জমে আছে, আমি গাইতে চাই, আমি সেরকম গান চাই, সেই মানুষগুলোকে চাই। দেখেন আসলে অদৃষ্ট কেউ বলতে পারে না কেউ কি, এবং এটা খুব খেলো প্রশ্ন যে কি হবেন, কত দূর যায়। তারপরও জীবনের খুব পরিণত বয়স, বৃদ্ধটা বৃদ্ধ সময়, বৃদ্ধ তানজিত্বহীনটা আসলে কি নিয়ে বাঁচতে চায়? বৃদ্ধ তানজিত্বহীন স্মৃতি নিয়ে বাঁচতে চায়, কারণ আমি খুবই খুশি, আমি এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত হ্যাপি। আমার ছোটোকাল থেকে যেভাবে বড় হয়ে এসেছি, আমার জীবনে ঘাত প্রতিঘাত আনন্দ দুঃখ যাই আসছে, আমি সব কিছুতে কিছু না কিছু শিখছি, হ্যাঁ আমি অ্যাবজর্ব করছি, আমি রং পেয়েছি। আমি যদি খুবই সুখী থাকতাম সারা জীবন, তাহলে আমি খালি রঙের একটা মাত্র পোষণ আমি দেখতে পারতাম, কিন্তু আরও অনেকগুলো পটের মধ্যে যে অনেকগুলো ছিপি খুললে অনেক রঙের রং আছে, সেগুলোকে অনুধাবন করতে পারতাম না। কিন্তু আমি সব রঙই আমার জীবনে আমাকে আল্লাহ দেখিয়েছেন, এবং প্রত্যেকটা রঙকেই আমি মেনে নিয়েছি, এবং প্রত্যেকটাকে আনন্দের সঙ্গে আমার জীবনে গ্রহণ করেছি যে নিশ্চয়ই এরপরের রঙটা আরও সুন্দর একটা রঙ আমি পাবো। ক্যাটরিন ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম, দারুণ রকিং ভয়েস তো মাশাল্লাহ, এবং এখন আসলে রকস্টারদের ভেতরে অ্যাক্টিং ক্যারিয়ারটা বিল্ড আপ করার একটা প্রবণতা তৈরি হয়েছে। সো কেমন এই অভ্যেসটা, যদি অফার বা রেগুলারিটি আসে? আসলে বিচ্ছিন্নভাবে করেছেন তো আপনি, অভিনয় করেছেন? আমি হ্যাঁ বেশ কিছু কাজ করেছি, 6-7টার মতো কাজ করেছি। তো এগুলো আবার আমার যে রকিং কিছু বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় হ্যাঁ তখন করা যায়, যেমন মেজবালক সুমন মেঘ দলের একজন সদস্য, তার অনুপ্রেরণায় গানটা গাওয়া বা নাটক করা, তা মোটামুটি সব টপ লেভেলের নায়িকাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে, নাটক করা কাজ করার একটা সুযোগ হয়েছে, তো সেটা একটা। আর আমিও নাটকটা করেছি যে ওরা কীভাবে শিল্পটাকে ধারণ করে, ওরা কী এনজয় করেছেন? আমি এনজয় করেছি, কেন আসলে ওখানে প্রতিটা জায়গায় তো আপনি কোনো না কোনো মেসেজ দিচ্ছেন বা আরেকটা ব্যক্তিকে ধারণ করছেন। আমরা যখন গান গাই তখন কিন্তু আপনিও তানভি তারেক থাকেন না, আমিও তুহিন থাকি না, তখন ওই গানের যে গায়ক হিসেবে আমরা একটা আলাদা ব্যক্তি হিসেবে মানুষের কাছে ওইটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো নাটকটা আসলে খুবই কঠিন কষ্টকর, বাংলাদেশে যারা নাটক করেন বা ইয়া করেন তারা অনেক যুদ্ধ করে, অনেক সাহস নিয়ে, অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে তারা কাজগুলো করেন সেটা, কিন্তু এর থেকে আমার গানটাকে আমি বেশি প্রিভিলেজ দিই। আর মনে হচ্ছে যে একসময় মনে হলো যে ওটা আমার গানকে ক্ষতি করতে পারে, সেই হিসেবে আর সেভাবে সচেতনভাবে সচেতনভাবে ওটাকে আর আগাইনি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার ভালো লাগা ভালোবাসার মোহের নায়িকা দেশে বিদেশে কে?
শক্তিশালী ভাবে করে আসবে, শুধু সুন্দরী হলে হবে না। আসলে আমি যতই সুন্দর হই বা ইয়া হই, আসলে আমার মধ্যে ইয়াটার শক্তিটা প্রতিভাটা না থাকলে আসলে আমি তুইনটা হতে পারতাম না। আর সুন্দরটাও খুব জরুরি না, হুমেন ফরিদি প্রমাণ করে গেছেন, অনেক নায়িকাই প্রমাণ করে গেছেন সেটা। আমরা রামেন্দ্র মজুমদারের নাটক দেখে মুগ্ধ হতাম, ফেরদৌসি মজুমদারের নাটক দেখে মুগ্ধ হতাম। আসলে ওই সময় না ওরাও খুব, আমি বিটিভিতে ছোটোকালে নতুন কুড়ি করতে যাওয়ার সময় দেখতাম যে ওনারা সাত দিন আট দিন, আফজাল হোসেন সবাই মিলে, রসুল ইসলাম আসা, তারপরে ওনারা সাত দিন আট দিন, মানে এটা একটা পূজার মতো, একটা ধ্যানের মতো শিল্পটা ছিল আর কি। তার ফলে ওনাদের মধ্যে থেকে ওই সেরা কাজগুলো আমরা দেখেছি। কিন্তু এখনকার সময় ব্যাপারটা অনেক ফাস্ট হয়ে গেছে, মানুষও খুব আর্টিফিশিয়াল অপশন বেড়ে গেছে, তাদের অনেক কাজ করতে হয়, একাধারে অনেক কিছু হতে হয়। আসলে লেমিনেশনের জায়গাটা থেকে বারবার আমি বলছি যে একটা শিল্পীর প্রাপ্য যদি খুব শক্তিশালী হয় তাহলে ওই শিল্পীর আর মানে এক্সট্রা কাজ করার দরকার নেই, তখন সে রেস্ট নিয়ে বুদ্ধি করে সময় নিয়ে তাকে নিজেকে জাজ করে সে কাজগুলো করতে শিল্পমানটাও বাড়ে। লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, আমরা শুরুতে আপনার প্লেলিস্ট থেকে একজন একজন করে একজন শিল্পীর একটা গান বাছাই করেছি, শিরোনামহীন তুহীন আভাসের তুহীন ব্যক্তিত্বহীন তার নিজের গাওয়া গান থেকে কোন একটা গান প্লেলিস্টে রাখবে? আমার প্লেলিস্টে আমি যেটা যেদিন আমরা শিরোনামহীন হয়েছি, যেটা দিয়ে আমরা প্রত্যেকটা মেম্বার মানুষের ভালোবাসা পেয়েছি, হাসি মুখ গানটাকে আমি আমার সারা জীবন আমি এগিয়ে রাখব। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো তুহিন ভাই আপনার সাথে বরাবরই, ভীষণ ভালো লাগে। এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে, আপনার যে কোনো গানের দুই লাইন, আপনার বা আপনার ভালো লাগার যে কোনো গানের দুই লাইন দিয়ে আজকে শেষ করবো। আমার নাম তানফির তারেক, অপূর্ব জহির, দিস ইজ আওয়ার টিম জায়োগ্রাফি 94। এই আড্ডাগুলো কেমন লাগলো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? জাগো এফএম 94.4 এ যত মানুষ আছেন সবাইকে শুভেচ্ছা। তানভীর ভাই সহ এখানে আমার দুটো বন্ধুকে দেখা যাচ্ছে, তাদেরকেও শুভেচ্ছা। আর আসলে মানুষকে কিছু বলার নেই, হ্যাঁ মানুষ সবই জানে, গুগলের যুগ, তারা চাপ দিলেই সব জানার জিনিসগুলো পেয়ে যাচ্ছে। কিন্তু আমার ছোট্ট করে বলার যে বাংলা গানকে ভালোবাসতেই হবে, শুদ্ধ বাংলা গানের চর্চা করতেই হবে, শুনতেই হবে, শ্রোতারা যেন আরও শক্তিশালীভাবে এগিয়ে আসেন তাদের কানগুলোকে নিয়ে, তাদেরকে ব্যক্তিসত্তাটাকে নিয়ে, অভিরুচিটাকে নিয়ে, কারণ তাদের অভিরুচির উপর নির্ভর করবে আমাদের শিল্পী জীবনের স্থায়িত্ব এবং আমাদের এগিয়ে চলা। কেন শ্রোতা ছাড়া আমরা অচল, আমরা ছাড়াও শ্রোতারা অচল। তাই ভালোবাসার জায়গাটা যেন পজিটিভ হয় এবং সবাই যেন বুদ্ধিমত্তার সঙ্গে শিল্পীদের বিভিন্ন মতামত দেন বা তাদেরকে এগিয়ে নিয়ে যান, আর শিল্পীদেরকে একটু অত্যাচারের মধ্যে রাখেন যেন তারা রেগুলার ভালো কাজ দিয়ে তাদেরকে এগিয়ে রাখে। থ্যাংক ইউ। সর্বশেষ আপনি বলেছেন আপনাকে আরজি করে গান শুনতে চাইলে মনটা ভালো হয়ে যায়, প্লিজ একটা গান শোনান। কি গান শুনতে চান বলেন? আমি তো বললাম অপূর্ব বা জহিরের কাছ থেকে। অপূর্ব জহির কোন গান মনে হয় না, তো একটু যন্ত্রপাতি সহ শুনতে ভালো লাগবে। আপনার উপরে ছেড়ে দিই। যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়, যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালায়, একবার যেতে চাই রিমঝিমঝিম সুদূর পুর, অবাক রোদ ভেজা তপ্ত দুপুর, আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর, সারা বেলা বন্ধ জানালা। থ্যাংক ইউ। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশে মাসকে।